যোগু শুনতে পাচ্ছে না আমাকে? শুনতে পাচ্ছেন কেউ? কথা শোনা যাচ্ছে? শোনা, আমার সাউন্ড যদি শোনা যায় তাহলে ভালো। আজকের, আমি আগে বলেছিলাম আমি লাইভ আসবো, সো আজকের লাইভের টপিকটা আগে বলি নাই, আজকের আমরা বলতে চাই সেটা হচ্ছে, আজকের লাইভের যে টপিক সেটা হচ্ছে আর্টিস্ট ব্লক। এটাকে বাংলায় এক্সপ্লেন করলে যদি আমি বিশাল করে ব্যাখ্যা করি সেটা হচ্ছে এরকম। আপনার কি কখনো এরকম হয়েছে, আপনি একটা একটা দিনের পর দিন একই রকম কাজ করে যাচ্ছেন, একই রকম কাজ করে যাচ্ছেন, অথবা হচ্ছে আপনি একটা ইভেন্টে গেলেন, আপনি মানে ছবি কিছুক্ষণ ছবি তোলার পর আপনার মনে হচ্ছে আপনি সেম পোজেই ছবি তুলে যাচ্ছেন, বা নতুন কোনো আইডিয়া আপনার বের হচ্ছে না, বা আপনি দীর্ঘদিন ছবি তুলছেন, দীর্ঘদিন ধরে ছবি তুলছেন কিন্তু আপনি নতুন কোনো ছবি প্রডিউস করতে পারছেন না, অথবা এরকম হতে পারে আপনি ছবি তুলেই যাচ্ছেন, একটা ইভেন্টে গেলেন, আপনি আগে যেসব পোস্ট পাস জানতেন সব কিছুই ভুলে গেলেন, আপনি এত চেষ্টা করেও মনে করতে পারছেন না কোন কোন ধরনের ছবি নেক্সট তুলবো, কোন ধরনের পোস্ট ছবি তুলবো। এটাকে আমি বেসিকলি বলছি আর্টিস্ট ব্লক, যেটা হয় হচ্ছে আমাদের বেশিরভাগ ফটোগ্রাফার, বেশিরভাগ যারা আর্টিস্ট টাইপের লোক তাদের এই কাজটি হয়। মানে এক সময় গিয়ে সে হচ্ছে, সাউন্ডটা কম শুনতে পাচ্ছেন? মানে সবার কি সেম সমস্যা, সাউন্ড কম শোনা যাচ্ছে? আমি আসলে মাইক্রোফোনে বলছি না, ডিরেক্ট হচ্ছে শুনতে বলছি, তো কেউ যদি ঠিক মতো শুনতে পান তাহলে আমাকে একটু বললে হবে, তাহলে আমি বুঝতে পারবো আসলে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো আমি যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে আর্টিস্ট ব্লক। মানে আপনি ছবি তুলতে তুলতে নিজেই বোর হয়ে যাচ্ছেন নিজের ছবি দেখে, মানে প্রতিদিন সেম কাজ করে যাচ্ছেন, প্রতিদিন সেম ছবি তুলে যাচ্ছেন, সেম ড্রেসের ব্রাইডের ছবি, সেম লাইটে, সেম পোজে, এই টাইপের করে ছবি তুলে যাচ্ছেন। এটা নিয়ে আদনান আমাকে হচ্ছে বলেছিল এটা নিয়ে কথা বলার জন্য কিছুদিন আগে, অভিজিৎ নন্দী এই বিষয় নিয়ে বলেছে, হচ্ছে আসলে মানে সেম জিনিস তোলার চেয়ে একটু ডিফারেন্ট করে কাজ করা বা ডিফারেন্ট কিছু থেকে ইন্সপিরেশন নেওয়া, এটা একটা ভালো বিষয়। তো আমি আমি আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আর্টিস্ট ব্লক এবং আপনি নিজেকে কীভাবে ইন্সপায়ার রাখবেন অ্যাজ এ আর্টিস্ট। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ফ্রাস্ট্রেশন চলে আসে, বিভিন্ন বিষয় নিয়ে আপনার হচ্ছে কমপ্লেক্স তৈরি হতে পারে, তো নিজেকে কীভাবে মোটিভেটেড রাখবেন সব সময় এবং নিজে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে সিচুয়েশন বের করার, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে টপিক বের করার, ডিফারেন্ট ডিফারেন্ট ছবি পোস্ট বের করা, বা ছবির ডিফারেন্ট হচ্ছে মানে নিজে নিজেকে ভেঙে, শুধু ব্যাপার হচ্ছে নিজেকে ভেঙে আবার নতুন করে তৈরি করা, এটা খুবই ডিফারেন্ট একটা কাজ, খুবই কঠিন একটা কাজ। মানে আপনি একই ধাঁচের ছবি তুলে যাচ্ছেন, আপনি সেটার থেকে ভেঙে আবার নিজে নিজেকে ডিফারেন্টভাবে সাজাবেন, এই কাজটি যদি আপনি করতে পারেন সময়ে সময়ে তাহলে আপনি সবসময় আপডেটেড থাকবেন। এখন একটা ফটোগ্রাফার যার আমি বলছি আর্টিস্ট ব্লগ, বা হচ্ছে সে নিজে নিজেকে ইন্সপায়ার রাখতে চায়, তার কী কী করা উচিত, আসলে কী কী জিনিস করা উচিত? প্রথমত আমরা আসলে আমাদের আমরা বেশিরভাগ সময় বিভিন্ন বিষয় নিয়ে কমপ্লেন করে থাকি, সেটা হচ্ছে কেউ আমরা সব বেশিরভাগ সময় বলে হচ্ছে আমাদের ব্রাইড সেম শাড়ি পরছে প্রতি প্রতি হচ্ছে প্রতি ইভেন্টেই, বা ব্রাইডের মেকআপ ভালো ছিল না, বা হচ্ছে আমাদের স্টেজ তেমন ভালো না। আসলে এই কমপ্লেনগুলো না আপনাকে খুব বেশি একটা সাপোর্ট করবে না, এই কমপ্লেনগুলোর চেয়ে বরং যেটা বেশি সাপোর্ট করবে সেটা হচ্ছে আপনি একটা ইভেন্টে গিয়ে অনেক লিমিটেশনের মধ্যে থেকেও আপনি কীরকম ভালো ছবি তুলে নিয়ে আসতে পারছেন। মানে আপনি আপনাকে ভেঙে, আপনার আপনার জায়গা ভেঙে আপনি একটা ছোট জায়গায় বা একটা যে কোনো জায়গায় আপনি সবাই যেরকম ছবি তুলেছে সেটার বাইরে কীরকম করে ছবি তুলে নিয়ে আসতে পারছেন, সেটি অনেক ইম্পর্টেন্ট। এবং আমি আমারটা বলতে পারি আমি কীভাবে নিজেকে মোটিভেটেড রাখি সবসময়, মানে আমরা তো সবাই মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আমাদের বিভিন্ন ফ্রাস্ট্রেশন কাজ করে, বিভিন্ন ধরনের আর্টিস্ট ব্লক কাজ করে, সেগুলো কাটিয়ে কীভাবে আপনি নতুন নতুন ছবি তোলা যায়, বা নতুন আইডিয়াতে ছবি তোলা যায়, বা যারা তুলছে তারা কীভাবে তুলছে, এই বিষয়গুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় এই বিষয় নিয়ে আলোচনার অনেক বিষয় আছে। মানে অনেকেই আমাকে বলে থাকেন, আমি জানি না, আমার নিজের খুব বোরিং ফিল হয়
যখন আমি ইভেন্টের পর ইভেন্টে ইভেন্টের পর ইভেন্টে একই ধরনের ছবি তুলে যাচ্ছি, যদিও আমার ক্লায়েন্টের জন্য ছবিগুলো ডিফারেন্ট, মানে তার কাছে তো এটা প্রথম বিয়ে, তার কাছে সে এই ধরনের ছবি মার্কেটে দিচ্ছে, কিন্তু আমার জন্য একই ধরনের ছবি আমি বারবার বিভিন্ন ইভেন্টে তুলে যাচ্ছি, তাহলে আমি নতুন কিছু শেখার জন্য কি করি বা আপনি কি করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং নিজে কি বা ভাঙবেন, নিজে কোন জায়গা থেকে ইন্সপিরেশন নেবেন, কোন কোন বিষয় থেকে আপনি আপনার হচ্ছে ইন্সপিরেশনগুলো আসবে, সেসব বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা নিয়ে কথা বলতে পারেন, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। প্রথম একটা বিষয় নিয়ে বলি, কয়েকদিন আগে আমি একটা এন্টারপ্রেনিয়রদের একটা ভিডিও দেখছিলাম, সেখানে একজন লোক খুব সুন্দর করে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে আমরা ব্যাম্বো যেগুলো রয়েছে, বাঁশ, বাঁশ একটা বাঁশ জন্ম নেওয়ার আগে 5 বছর কিন্তু সে নিচের দিকে থাকে, মানে একটা একটা বাঁশ উপরে গজানোর, উপরে মাথা বের করার আগে সে 5 বছর ধরে ভিতরে থাকে, 5 বছর সে নিচের দিকে অনেক দূর গিয়ে নিজের জায়গাটা শক্ত করে সে যখন উপর মাটির উপরে উঠে তখন সে খুব দ্রুত বাড়তে থাকে। আপনারা বাঁশের যদি কখনো গ্রোথ দেখেন, দেখবেন খুব দ্রুত গ্রোথ হচ্ছে বাঁশের, কিন্তু তার নিচের দিকে তার যে 5 বছর ধরে সে ভিতরে হচ্ছে ফাউন্ডেশন দিচ্ছে সেটা কেউ দেখতে পায় না। তো আমরা যারা আর্টিস্টরা বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে, মানে আমাকে দিয়ে হচ্ছে না, বা আমি কোনো জায়গায় একটা ক্লিক করছে না, বা কোনো একটা জায়গায় হচ্ছে আপনাকে আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কোনো কারণে সম্ভব হচ্ছে না, ব্যাপারটা তো এরকম হতে পারে, আপনি ওই হচ্ছে সাকসেসের একজন দোরগোড়ায় আছেন, আর কিছুদিন আপনি হয়তো স্ট্রাগল করলে আপনার আপনার ওই জিনিসটা কেটে উঠবে বা আপনি ওই জিনিসটা পারবেন। সো ওই একদম হাল ছেড়ে দেওয়ার কিছু নাই, আমার কাছে মনে হয় আপনি আরেকটু ধৈর্য ধরে ট্রাই করেন, আপনি বা আপনি এখন যে স্ট্রাগল পিরিয়ডটা আপনার চলছে সেই স্ট্রাগল পিরিয়ডটা হচ্ছে আপনার ভিতরের ফাউন্ডেশনটা হচ্ছে, আর যখন গ্রোথ হওয়া শুরু করবে তখন হচ্ছে খুব দ্রুতই গ্রোথ হবে, এবং এত দ্রুত গ্রোথ হবে সেটার কারণে আর পিছনে ফিরে তাকাতে হবে না আমার কাছে মনে হয় আর কি। জেরিগিওনিসের একটা ব্লগ পড়ছিলাম, সে তাকে কোয়েশ্চেন করা হয়েছিল, মানে কীভাবে নিজেকে ইন্সপায়ার রাখা যায়, কীভাবে নিজে বারবার আমি ইন্সপায়ার্ড হব, মানে নিজেকে নিজে কীভাবে ইন্সপায়ার্ড রাখা যায়। তো তিনি বলছেন আপনি যে কাজটি করছেন সেটার সেটাতে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নয়, আপনি কোনো কাজ যদি এক্সপার্ট হতে চান তাহলে বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি যতই পড়েন যতই ছবি দেখেন যতই অন্যকে ফলো করেন, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত পেকে যাবে তত বেশি, মানে আপনি দেখবেন যারা প্রথম হারমোনিয়াম বাজায় তারা দেখে দেখে বাজায়, কিন্তু যারা রেগুলার বাজায় তাদের দেখতে হয় না, তারা জাস্ট তাল সুর এগুলোর সাথে আঙুল চলতে থাকে, তাহলে এটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আপনি ফটোগ্রাফিতে করছেন কিনা, যদি এই প্র্যাকটিসটা না করেন তাহলে আপনাকে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিসের জন্য আপনাকে সময় দিতে হবে। একটা ইংরেজিতে প্রবাদ আছে, সেটা হচ্ছে কোনো একটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে এক্সপার্ট না, আপনি যদি দক্ষতা অর্জন করতে চান অ্যাটলিস্ট সেটা হচ্ছে আপনাকে 10,000 hours সময় দিতে হবে, মানে আপনি আপনার ফটোগ্রাফি হোক সেটা ডাক্তার হোক সেটা যে কোনো কাজে আপনি কোনো একটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই 10,000 hours দিতে হবে। সো আপনি আপনার 10,000 hours অলরেডি ফটোগ্রাফিতে দিয়েছেন কি না, 10,000 hours মানে এখানে ঘুমানোর জিনিসগুলো এক্সক্লুড করতে হবে, খাওয়া এক্সক্লুড করতে হবে, শুধুমাত্র ফটোগ্রাফি শেখার জন্য আপনি 10,000 hours দিয়েছেন কি না সেটি আপনি দেখবেন, সেটি দেখার পর আপনি আসলে এক্সপার্ট লেভেলে যাবেন। সো দ্রুত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, এটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। কী কী জিনিস করা উচিত নিজেকে ইন্সপায়ার্ড রাখার জন্য সেগুলো নিয়ে আজকে কথা বলবো, সেগুলো হয়তো আমরা আমরা বেশ কিছু পয়েন্ট তৈরি করেছি, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, কোন কোন বিষয়গুলো আপনাকে ইন্সপায়ার্ড করবে। এটা হচ্ছে আমরা যারা আমি নিজেও বেসিক্যালি যারা ওয়েডিং ফটোগ্রাফি করি আমরা ওয়েডিংয়ের বাইরে তেমন একটা ছবি তোলা ট্রাই করি না, বা আমার নিজের নিজেকে নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কাজ করি না। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বলতে ধরেন আমি যখনই কোনো একটা ইভেন্ট পাই, আগে যখন আমার ক্লায়েন্টের সাথে কথা হয় তখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলে একটা হোমওয়ার্ক করি, হোমওয়ার্কটা হচ্ছে এরকমের ক্লায়েন্ট কতটুকু আমাকে অ্যাক্সেস দিবে সেটা আমি ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝতে পারি। ক্লায়েন্টের সাথে কথা বলে যখন বুঝতে পারি একটা ক্লায়েন্ট ফটোগ্রাফি নিয়ে খুব বেশি হচ্ছে এক্সাইটেড এবং তিনি আমাকে অনেক বেশি সময় দিবে এবং আমি যে টাইমটা ওনাকে দিব সেটার মূল্য তিনি দিবে, তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে আমি কিছু হোমওয়ার্ক করে যাই। হোমওয়ার্ক বলতে আমি বিভিন্ন ধরনের ছবি দেখি, কোন ধরনের ছবি ওনার থেকে ওনার কাপড় কী হবে ওনার ড্রেস কী হবে সেগুলো জেনে আমি ওই ধরনের একটা লিস্ট তৈরি করি, এই এই 10টা 20টা ছবি আমরা তুলব। আবার ধরেন আবার এইটাকে 10টা 20টা ছবি তুলবো এটাকে যেমন একটা লিমিটেশন করা যায়, আবার আরেকটি কাজ আপনি করতে পারেন উল্টা, সেটা হচ্ছে আমি যে 10টি ছবি রেগুলার তুলছি ওই 10টি ছবি বাদ দিয়ে নতুন 10টি ছবি তুলবো, এরকম চ্যালেঞ্জ নিজেকে ছুড়ে দেওয়া।
আমি প্রথম পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আপনি যদি ডিফারেন্ট একটা কাজ আপনার থেকে চান, আপনাকে নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে নিজে চ্যালেঞ্জ কিভাবে? আপনি প্রতিদিন যে ধরনের ছবি তুলছেন, আপনি একটা অ্যানালাইসিস করে দেখবেন, আপনি হয়তো এই 10টা ছবি একই ধরনের তুলছেন, কিন্তু আপনি যদি আপনি নিজেকে যেটা করবেন সেটা হচ্ছে এই 10টি ছবির বাইরে আমি এই ইভেন্টে নতুন করে ছবি তুলে নিয়ে আসবো, তারপর হয়তো ওই 10টি ছবি তুলবো। সেক্ষেত্রে হবে কি, আপনি নিজেকে যখন একটা ব্যারিয়ারের মধ্যে রাখবেন, আপনি যখন বলবেন না এই ধরনের ছবি অনেক তুলেছি, এই ধরনের ছবি তুলবো না, এই ধরনের অন্য কোনো ধরনের ছবি তুলবো, সেটা যে ধরনের হতে পারে বাট এই ধরনের নয়, তখন আপনার এক ধরনের দেখবেন আপনি আপনার মধ্যে নতুন ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে। মানুষ যখন লিমিটেশনে পড়ে যায়, মানুষ যখন সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়, তখন তার মধ্যে হচ্ছে নতুন ক্রিয়েটিভিটির শুরু হয়। সো আপনি যখন আপনাকে লিমিটেড করে দিবেন, তখন দেখবেন ওই লিমিটেড জায়গায় কীভাবে ভালো ছবি তুলতে হবে সেটি আপনি খুঁজে বের করবেন। আমি কিছুদিন আগে একটা ছবি আপলোড করেছি একটা ব্রাইডের, তাকে সে নট দ্যাট মাচ ফোকাস, বাট তার চেহারায় শুধু লাইট আছে এবং সামনে একটা আয়না আছে। অনেকে জিজ্ঞেস করেছেন সামনে কি, সেটা হচ্ছে আসলে গ্লাস, গ্লাসের উপর স্টিকার দেওয়া। তো ওই ওই ইভেন্টটা হয়েছিল খুব ছোট একটা ক্লাবে, খুব ছোট, আমি নাম বলছি না, ক্লায়েন্টের নামও বলছি না, খুব ছোট একটা ক্লাবে হয়েছিল। মানে এমন একটা বিষয়, স্টেজে এত ছোট, সেখানে আসলে নতুন করে নতুন টাইপের ছবি তোলা অনেক টাফ। তো আমি করেছি কি, আমি পুরো ইভেন্টটা রেখি করে আমি তখন ওখানে ধরে নিয়েছিলাম আজকে, মানে ওনাদের আরও 3টা ইভেন্ট করেছি আমি। সো গত 3টা ইভেন্টে যে ধরনের ছবি তুলেছি সেই ধরনের ছবি না তুলে আমি নতুন টাইপের ছবি তুলবো। সো আমি পুরো ইভেন্টটা রেখি করার পর আমি যেসব যেসব জিনিস জানি, সেখানে দেখলাম একটা আয়না রয়েছে, আয়নাতে স্টিকার রয়েছে, আমি চিন্তা করলাম না এখানে একটা ছবি তোলা যায়, ছবিটা কীরকম হতে পারে, এই টাইপের করে নিজেকে লিমিটেশন দিয়ে নতুন করে ছবি তুলে নেওয়া। আমি ওই ওই জায়গায় আরও অনেকগুলো ছবি তুলেছি, সামনে আপলোড দিব, বাট একটা একটা ছোট জায়গায়, একটা ছোট যেটার ব্যাকগ্রাউন্ড ভালো নেই, যেটার আশেপাশে ভালো নেই, বাট নিজেকে লিমিটেড করে ওই জায়গায় একই লেন্স দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি তুলে নিয়ে আসা, এটাই আপনি যখন করতে থাকবেন তখন আপনি নতুন করে ছবি পাবেন। আবার বলছি, দুই ধরনের লিমিটেশন, আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 20টা ছবি আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দের ফটোগ্রাফারের, সেই 20টা ছবি আপনি ইভেন্টে গিয়ে তুলবেন, সেটি যখন তুলতে তুলতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনি যে ধরনের ছবি রেগুলার তুলেন ওই ছবিগুলোকে আপনি একটা ফোল্ডার করবেন, আপনি শপথ নেবেন এই ধরনের ছবি আর তুলবো না, একদম এর বাইরে যে কোনো ধরনের ছবি তুলবো। তখন দেখবেন নতুন ইভেন্টগুলোতে নতুন ধরনের ছবি তোলার একটা প্রক্রিয়া শুরু হবে। নতুন হয়তো আপনার 20টা ছবি নতুন হবে না, কিন্তু অ্যাটলিস্ট 2টা ছবি নতুন হবে, অ্যাটলিস্ট 3টা ছবি নতুন হবে, এটি হচ্ছে আপনি করতে পারেন। সো ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে নিজের একটা লিমিটেশন তৈরি করে দেওয়া, নিজেকে নিজের চ্যালেঞ্জ দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে, আমরা শুধুমাত্র ওয়েডিং ইভেন্টেই হচ্ছে আপনি লেন্স ক্যারি করবেন, আপনার বডি ক্যারি করবেন, বা যেই ইভেন্টে আপনাকে অ্যাসাইন করা হয়নি সেই ইভেন্ট ছাড়া, অ্যাসাইন করা হয়েছে ওই ইভেন্ট ছাড়া অন্য কোনো ইভেন্টে আপনি ছবি তুলবেন না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফটোগ্রাফার এই ধরনের হচ্ছে এই ধরনের কথা লিখে ফেসবুকে স্ট্যাটাস দেয়, মানে বন্ধুর বিয়েতে দাওয়াত দিয়েছে, ক্যামেরা নিয়ে আসতে বলেছে, বা হচ্ছে কোনো একটা প্রোগ্রামে ক্যামেরা নিয়ে আসতে বলেছে, অথবা বন্ধু ফটোগ্রাফার হিসেবে দাওয়াত দেয়নি, অন্যভাবে দাওয়াত দিয়েছে। আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি। ধরেন আপনি এখানে মেন ফটোগ্রাফার না, আপনাকে ইভেন্টে ফটোগ্রাফার হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, বাট আপনি যেটা করতে পারেন সেই ইভেন্টেই আপনি হচ্ছে আপনার ক্যামেরাটা নিয়ে গিয়ে, আপনি ক্লায়েন্ট তো আপনার উপর প্রেশার দিচ্ছে না, বা ক্লায়েন্ট আপনাকে বলে না আপনি ছবি তুলতে হবে, আপনি এখানে অ্যাসাইন ফটোগ্রাফারও না, তাহলে আপনার সুযোগটা তো অনেক বেশি। আপনি সেই জায়গায় গিয়ে নতুন 3টা ছবি বের করে আনেন, নতুন 3টা ছবি আপনি নিজেকে লিমিটেড করে দেন, আমি এই ধরনের ছবি, যেহেতু আমি এখানে সব ধরনের ছবি আমাকে তুলতে হবে না, তাহলে আমাকে নিজেকে এক্সপ্লোর করার জায়গা আছে। ইভেন্টটা ফ্রি, আপনি আপনার বন্ধুর বিয়েতে গেলেন, আপনার বন্ধু আপনাকে অনেক বেশি অ্যাক্সেস দিবে, ওই জায়গায় গিয়ে নতুন ধরনের ছবি তোলা কিন্তু অনেক সহজ, এবং নিজেকে ভেঙে নতুন করে ছবি তোলা কিন্তু অনেক সুযোগ আছে। সো আমরা ওই কাজটি করি না, আমাদের মধ্যে ইগো কাজ করে, না আমাকে দাওয়াত দেয়নি, ক্যামেরা সহ দাওয়াত দেয়, ক্যামেরা আমি কেন ক্যামেরা নিয়ে যাবো, আমি এমনিতে যাবো, আমরা প্রাউড করে বলি, কিন্তু আসলে ব্যাপারটি তা না। আপনি যদি কেউ আপনাকে ইভেন্টে দাওয়াত দেয়, সে যদি আপনাকে ফটোগ্রাফার হিসেবে দাওয়াত না দিয়ে অন্যভাবে দাওয়াত দেয়, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্যামেরা নিয়ে যাবেন, ক্যামেরা নিয়ে গিয়ে ট্রাই করবেন, আপনাকে তো সব ধরনের ছবি তুলতে হচ্ছে না, ক্লায়েন্টকে স্যাটিসফাই করারও দরকার নেই, আপনি নিজেকে স্যাটিসফাই করার জন্য ছবি তুলবেন। সো নিজেকে স্যাটিসফাই করার উপায় কি, আপনি আপনার যেহেতু বন্ধুর বিয়েতে গেলেন বা পরিচিতর বিয়েতে গেলেন, তিনি আপনাকে অনেক অ্যাক্সেস দিবে, ওই অ্যাক্সেসটা কাজে লাগিয়ে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ছবি তোলেন, এবং ওইটার জন্য আপনার ঘন্টার পর ঘন্টা আপনি কী করতে পারেন, সময় দিতে পারেন, সেটি আপনাকে নতুন করে ফটোগ্রাফার নতুন করে ফটোগ্রাফার লেভেলে চিনাবে। আমার কাছে মনে হয় এই জায়গাটা আপনি কী করতে পারেন, করতে পারেন। সো ইগোটা না রেখে বরং আপনি আপনাকে দাওয়াত দিচ্ছে সেটাকে কাজে লাগান, সেটাকে কাজে লাগালে আপনি ওইখান থেকে আপনার নিজেকে ভেঙে তৈরি করেন। সে যে এমনও হতে পারে আপনি সবসময় ধরেন আপনি পোস্ট পাস দিয়ে ছবি তুলেন, আপনাকে কেউ দাওয়াত দিয়েছে, আপনি ওখানে পোস্ট পাস দিয়ে ছবি তুলবেন না, টোটাল মুভমেন্টের মতো করে কাজ করবেন, যেহেতু আপনি ওখানে অ্যাসাইন ফটোগ্রাফার না, কেউ আপনার দিকে তাকাবেও না, কিন্তু আপনি আপনি তো মুভমেন্ট ক্লিক
ক্লিকগুলো করতে পারেন, সেটা আপনার একটা পোর্টফোলিও তৈরি করবে। আর আপনি যখন সেই পোর্টফোলিও আপনার পেজে আপলোড দিবেন, নিশ্চয়ই আপনি কাউকে লিখে দিবেন না এটা আমি ফ্রি করতে গিয়েছি বা এটা কেন দাওয়াত দেওয়ার কারণ আমি এই ছবি তুলেছি, এটা লেখার দরকার নাই। ওইটাও আপনার পোর্টফোলিও কিন্তু আপনার পেজে, এবং উল্টা দুটো কাজ হবে, একটা হচ্ছে আপনি নিজেকে নিজে এক্সপ্লোর করতে পারবেন, দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার যে বন্ধুর বিয়েতে গিয়েছেন সেও আপনার প্রতি হ্যাপি হবে। এবং আপনি আপনার বন্ধুর বিয়েতে বিনা পয়সায় ছবি তুলে দিয়েছেন সেটা যত না ম্যাটার করবে, আপনার ওই পুরো প্রোগ্রামে আপনি যদি অন্য ফটোগ্রাফারের চেয়ে দুইটা ভালো ছবি তুলতে পারেন, আপনি পুরো অডিয়েন্সগুলো আপনার ক্লায়েন্ট হিসেবে পেলেন। এটা কিন্তু গুড মার্কেটিং, মার্কেটিং হচ্ছে আপনি ফেসবুকে যত অ্যাড দেন তার চেয়ে বেশি যত হবে ওয়ার্ড অফ মাউথ, একজন আরেকজনকে যখন রেফার করবে তখন হবে। সো আমরা ওই কাজটা করেন, আমরা ওই কাজটা করি না, আমাদের প্রচুর ইগো, আমরা ক্যামেরা বিয়ার ক্যামেরা নিতে চায় না, বন্ধু কেন আমাকে এমনিতে দাওয়াত দিল, ফটোগ্রাফি সে দাওয়াত দিল, সেটা আমার মনে হয় ওই জায়গা থেকে বের হয়ে এসে প্র্যাকটিস করার ট্রাই করেন, নিজেকে নিজে ব্যারিয়ার দিয়ে নিজে যেখানে ফ্রিডম পাবেন সেখানে ডিফারেন্ট টাইপের ছবি তোলার ট্রাই করেন। সো সেটা আপনার জন্য ভালো হবে। সো আমি বলছি এছাড়া আপনি আরেকটি কী কাজ করতে পারেন, যেমন আমি আগে ডকুমেন্টারি ফটোগ্রাফি করতাম, অনেক কোর্স করেছি, অনেকগুলোই কোর্স করেছি, অনেক বিখ্যাত টিচারের সাথে কাজ করেছি। তো আমি আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি আপনার ক্যামেরাটা ক্যারি করা, আপনার সাথে ক্যামেরা কিন্তু মানে এমন না আপনাকে 70-200 নিয়ে হাঁটতে হবে, আপনি ছোটো একটা লেন্স ইউজ করতে পারেন, সেটা 35 হতে পারে, সেটা একটা 50 প্রাইম হতে পারে, সেটা একটা 1100 হতে পারে, সেটা একটা 85 প্রাইম হতে পারে, সেটা আপনি একটা কাঁধের ব্যাগে ছোটো ব্যাগে আপনি ক্যারি করতে পারেন। এমন না আপনি সারাদিন টুস 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 ছবি তুলবেন, বাট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি স্ট্রিট ফটোগ্রাফি ট্রাই করতে পারেন, আপনি ল্যান্ডস্কেপ ট্রাই করতে পারেন, মানে আপনার আপনার জায়গা ছেড়ে অন্য একটা জায়গা ট্রাই করতে পারেন। তখন আপনি বুঝবেন অন্য ফটোগ্রাফিগুলো কিন্তু বেশ কঠিন, এমন না অন্য ফটোগ্রাফিগুলো খুব সোজা গেলেই পাওয়া যায়। তাহলে আপনি দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে ওয়েডিংয়ে তো আপনি অ্যাসাইন ফটোগ্রাফার এবং সবাই জানে আপনি ছবি তোলার জন্য এসেছেন, সো সবাই আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, কিন্তু একটা রাস্তায় গিয়ে যখন একটা অপরিচিত মানুষের ছবি তুলবেন আপনি দেখবেন সে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না, কিন্তু ওই অ্যাক্সেস না দেওয়ার পরেও আপনি তাকে ম্যানেজ করে একটা ভালো ছবি যদি তুলে আনতে পারেন তাহলে আপনি তিনটা জিনিস শিখছেন। একটা হচ্ছে কীভাবে অপরিচিত একটা জায়গায় গিয়ে ছবি তুলতে হয়, কীভাবে অপরিচিত একটা মানুষের ছবি তুলতে হয়, এবং তাকে কনভিন্স করে বা তাকে কনভিন্স করে আমি কীভাবে মুভমেন্টটা তুলবে, এইসব জিনিস কিন্তু আপনি শিখতে পারছেন, যেটা বিয়েতে আমরা করতে পারি না। বিয়েতে তো ব্রাইড এবং গ্রুম অলরেডি কনভিন্সড, সে আমি যা বলছি তাই করছে। এই জায়গাটা আপনি ডেভেলপ করতে পারবেন যদি অল টাইম আপনি একটা ক্যামেরা ক্যারি করেন এবং ক্যামেরা ক্যারি করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ছবি তোলার ট্রাই করেন। ধরেন আপনি, আমি যখন ফটোগ্রাফির কোর্স করতাম তখন আমাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের বাবা মায়ের নিজের ফ্যামিলির ছবি তোলা। আপনি খেয়াল করে দেখবেন আমি জানি না বেশিরভাগ ফটোগ্রাফারই নিজের ফ্যামিলির ছবি তোলে কিনা, আমি নিজের মায়ের উপর একটা প্রজেক্ট করেছি। বাসায় যদি আপনি ছবি তোলাটা খুব টাফ, মানে আপনি আপনার মায়ের ছবি তুলবেন দেখবেন সবাই হাসাহাসি করবে বা আপনার মাও আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না, আপনি আপনার বাবার ছবি তুলবেন মানে মুমেন্টগুলো ছবি তুলবেন এমন না পাসপোর্টের মতো না, সেটা আপনি বাসায় করতে পারেন না। আমাদের বেশিরভাগ ফটোগ্রাফারের বাসায় ছবি তোলার মানে নিজেকে শাই ফিল করে। সো এইটা ট্রাই করেন হচ্ছে বাসায় আমি ডিফারেন্ট টাইপের ছবি তুলবো, বাসায় আমার মায়ের ডিফারেন্ট টাইপের ছবি তুলবো। এইটা যদি আপনি করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি কতটুকু স্ট্রং ফটোগ্রাফিতে, আপনি কতটুকু কনভিন্স করতে পারেন ফটোগ্রাফিতে। আমি এই জায়গায় একটা রেফারেন্স হিসেবে আপনাকে একটা ফটোগ্রাফার এবং ফটোগ্রাফারের পোর্টফোলিওর কথা বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত ফটোগ্রাফার, সেটা হচ্ছে সরকার প্রতীক, পাঠশালার টিচার হচ্ছে। ওনার একটা কাজ আছে, সুন্দর কাজ, বেশ সুন্দর কাজ, হোয়াট রিমেইনস, আপনি সরকার প্রতীক দিয়ে সার্চ দিলেই পাবেন উনি, বা সরকার প্রতীক দিয়ে গুগলে সার্চ দিলে এই ছবিগুলো আসবে। উনি ওনার বাসায় ওনার দাদা এবং দাদির উপর ছবি তুলেছেন, সে জায়গায় দেখবেন আপনি উনি একটা ছবি আছে আমি যেটাকে সুন্দর অসম্ভব আমার ভালো লাগে, ফ্রিজের মধ্যে কতগুলো মাছের ছবি আছে, মাছগুলো একসাথে একটার সাথে আরেকটা লাগানো, একটা ফ্যামিলির বন্ডিংস একটা ছবি দিয়ে কীভাবে দেখানো যায়, রিপ্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু ওইখান থেকে শেখার বিষয় আছে। সো আপনি শুধু ওয়েডিং ফটোগ্রাফি না দেখে এই ধরনের ফটোগ্রাফারের ছবি যদি দেখেন এবং নিজে ওটা ট্রাই করেন দেখবেন আপনি যেটা পাচ্ছেন না আরেকজন ফটোগ্রাফার সেটা কত সহজে করে ফেলেছে, তখন আপনার নিজের মধ্যে এক্সপ্লোর করার ক্ষমতা তৈরি হবে, আপনি নিজেই নিজেকে ভেঙে অন্য ধরনের ফটোগ্রাফার হিসেবে তৈরি করতে পারবেন, আপনার একটা ডিফারেন্ট টোন তৈরি হতে পারে, হয়তো ডিফারেন্ট একটা স্টাইল তৈরি হতে পারে, ট্রাই করেন। আমি যেটা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে নিজেকে লিমিটেড করে দেওয়া, কোন ধরনের ছবি তুলবেন কোন ধরনের ছবি তুলবেন না এটাকে নিজেকে লিমিটেড করা। দু নম্বর বললাম হচ্ছে অল টাইম একটা ক্যামেরা ক্যারি করা এবং বিভিন্ন টাইপের ছবি তোলা, বিভিন্ন জিনিসের ছবি তোলা, বিশেষ করে নিজের ঘরের ছবি তোলা, নিজের ফ্রেন্ড সার্কেলদের ছবি তোলা, যেখানে আবার হচ্ছে একদম অপরিচিত জায়গায় অপরিচিত মানুষকে কনভিন্স করে ছবি তোলা, এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি আপনার যে জায়গা সেটাকে ভেঙে নতুন করে তৈরি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনি একটা প্রজেক্ট স্টার্ট করতে পারেন, যেটা বাংলাদেশের অনেকে করেছে এবং বাইরের দেশের অনেকে করে, সেটা হচ্ছে 365 প্রজেক্ট, মানে 365 দিনে যদি এক বছর হয় তাহলে আপনি 365 টাইপের ছবি তুলবেন বা 365টা ছবি তুলবেন, মানে ডেইলি একটা ছবি তুলবেন, আপনি ডেইলি একটা ছবি তুলে আপনি একটা ফেসবুকে ফোল্ডার করতে পারেন, আপনার ওয়েবসাইট একটা
ফোল্ডার করতে পারেন, এটা ডেইলি ব্লগ হতে পারে। আপনি যেটা করবেন, প্রতিদিন একটা ছবি তুলবেন, সেটা সেটা আপলোড করবেন, এবং ট্রাই করবেন প্রতিদিন আগের দিনের যে ছবিটা তুলেছি সেটা না তুলে অন্য একটা ছবি তোলার জন্য। এক্ষেত্রে হবে কি, দেখেন আপনি 365 দিন আপনার নিজের নিজেকে নিজের সাথে ফটোগ্রাফি নিয়ে জড়িয়ে থাকবেন, নিজের সাথে ক্যামেরার সাথে আপনার কথা হবে, নিজের সাথে আপনার মডেলের সাথে আপনার কথা হবে, আপনি যে টাইপের ছবি তুলতে চাচ্ছেন। প্রতিদিন যদি আপনাকে নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়, প্রতিদিন যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ছবি তোলার ট্রাই করেন, 365 দিনে যদি 365টা ছবি টাইপের ছবি হয়, আপনি দেখেন আপনার জায়গা ভেঙে কিন্তু আপনি নতুন টাইপের ছবি তুললেন, এবং ওই 365 দিনের ছবি তোলার যে এক্সপিরিয়েন্স সেটা আপনার ওয়েডিংয়ে কাজ দিবে। এবং সেটা শুধু কাজ দিবে না, আমি আপনাকে বলছি আপনি নিজের টোন ক্রিয়েট করতে পারবেন, আপনি নিজের স্টাইল ক্রিয়েট করতে পারবেন, এবং ওই স্টাইল এবং টোন এগুলোর কারণে কিন্তু ফটোগ্রাফার যারা সিনিয়র তারা অনেক বেশি পরিমাণ তুলছে। আপনিও ওইটা করার জন্য আপনাকে সেম কাজটা করতে হবে। তাহলে একটা 360 প্রজেক্ট করেন, একটা ক্যামেরা কিনেন, একটা ক্যামেরা রেগুলার ক্যারি করেন, এবং রেগুলার ক্যারি করে সেটা সেটা দিয়ে আপনি প্রতিদিন একটা একটা নতুন টাইপের ছবি তোলা ট্রাই করেন, নট সেম ছবি, ডিফারেন্ট টাইপের ছবি, সেটা পোর্ট্রেট হতে পারে, সেটা ল্যান্ডস্কেপ হতে পারে, সেটা স্ট্রিট ফটোগ্রাফি হতে পারে, সেটা একটা অবজেক্টের ছবি হতে পারে, সেটা একটা প্রোডাক্টের ছবি হতে পারে, সেটা একটা একদম অপরিচিত একটা পশু পাখির ছবি হতে পারে, অথবা একটা এমটি স্পেসের ছবি হতে পারে। সব ধরনের ছবি আপনাকে আপনার ফটোগ্রাফিতে নতুন করে চেনার সুযোগ করে দিবে। সো এটা আর একটা ডিফারেন্ট বিষয়। সো আমরা 3 নম্বর যে প্রজেক্টটা বললাম সেটা হচ্ছে 360 প্রজেক্ট স্টার্ট করা, 365 দিনে 365টা ছবি তুলবো। এরপরের প্রজেক্টটা হচ্ছে আপনি কি করেন, আপনার আমি জানি না সবার এরকম আছে কিনা, আমার নিজের আছে। আমি একটা আমি অ্যাটলিস্ট 5 জন ফটোগ্রাফার আছে বা 5 জন সিনিয়র ফটোগ্রাফার আমি যাদের ফলো করি, তার মধ্যে আমি 2 জনের নাম বলতে পারি যাদের সাথে আমার খুব ইন্টিমেসি আছে। সুজন ভাই বলতে পারি, সুজন ম্যাপ, আমিরুল রাজীব ভাই আছে, এরকম অনেক ফটোগ্রাফার আছে, বাকি যাদের আছে আমি নাম বলতে চাচ্ছি না। বাট আমি এই টাইপের কিছু ফটোগ্রাফারকে ফলো করি এবং ওই ফটোগ্রাফারের সাথে আমার ফটোগ্রাফি নিয়ে ডিসকাস করি। ওনারা ওয়েডিং করে কি ওয়েডিং করে না দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট আপনি আপনার গুরু ঠিক করেন যে আমার এই 4 জন বা 5 জন আপনার ফটোগ্রাফার গুরু রয়েছে, আপনি আপনার ছবিগুলো তুলে সেটা ওয়েডিং হতে পারে, ওয়েডিং এর বাইরের ছবি হতে পারে, ওনাদের সাথে ডিসকাস করেন, ভাই আমি এই ধরনের ছবি তুলি, এটা আমার পোর্টফোলিও, আমার ছবিগুলো কোন দিকে যাচ্ছে বা আমি কোন দিকে যাচ্ছি, কোন ধরনের ছবি তুলছি আমি, এইটা আপনি করতে করছেন কিনা। আমরা ওয়েডিংয়ের ছবি তুলছি এবং নিজে নিজেকে সেরা মনে করছি, আমি যে ধরনের ওয়েডিংয়ের কাজ করছি মনে করছি এটাই সেরা, এভাবেই সেরা, আমি ফটোগ্রাফার সেরা, আমার মতো সেরা পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো পোজের কাজ আর কেউ জানে না, আমার মতো লাইটের কাজ আর কেউ জানে না, বা আমি যে ধরনের ছবি তুলি, যে শার্পনেসের ছবি তুলি এটাই ভালো, অন্য কিছু ভালো তা না। কিন্তু আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি নিজের একটা পোর্টফোলিও ক্রিয়েট করেন, সেটা ওয়েডিং হতে পারে, সেটা স্ট্রিট হতে পারে, বা খিচুড়ি হতে পারে, সেটা নিয়ে আপনি যে 4 জন 5 জন ফটোগ্রাফারকে পছন্দ করেন তাদেরকে দেখান, ভাই আমি এই ধরনের ছবি তুলেছি, আপনি এটা নিয়ে ক্রিটিক করেন, এবং ক্রিটিক নেওয়ার ক্ষমতাও থাকতে হবে আপনার। আমরা বেশিরভাগ ফটোগ্রাফারের ক্ষেত্রে দেখি ক্রিটিক নেওয়ার ক্ষমতা নাই, একটা বেসিক কোর্স করার পরেই যেটা হয় সেটা হচ্ছে নিজে নিজেকে পণ্ডিত মনে করা শুরু করে, নিজে নিজেকে পণ্ডিত মনে করা একবার শুরু করলে কিন্তু আপনার শেখার পথটা রুদ্র হয়ে গেল, ওই শেখার পথ যদি একবার বন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব হার্মফুল। মানে আপনি নিজেকে নিজে যখন বস মনে করবেন, আপনি নিজেকে নিজে যখন মনে করবেন আপনি অনেক কিছু জানেন, এটা এটা অনেক খারাপ প্রবণতা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি বিভিন্ন ফটোগ্রাফি গ্রুপ রয়েছে, সেখানে দেখবেন কোনো একটা ফটোগ্রাফারের নিচে কোনো একটা সিনিয়র ফটোগ্রাফার যদি বলে এই দিকটা ভালো হয়নি, নিচে দেখবেন আরেকজন কমেন্ট করেছে আপনি বেশি বুঝেন, আপনি ওনার চেয়ে বেশি বুঝেন, উনি বিখ্যাত ফটোগ্রাফার, আপনি কে। এইটা হয় যারা নতুন নতুন ফটোগ্রাফি শিখে, তারা তো সিনিয়র জুনিয়র কাউকে চিনে না, ওরা মনে করে হচ্ছে একটা কম্পোজিশন রুলস অফ থার্ড মেনে একটা ছবি তুলেছে মানে সেটা বিখ্যাত একটা ছবি, কেউ রুলস অফ থার্ড ভাঙলে সেটা ছবি না। সো আপনি গ্রামার শিখবেন, গ্রামার কীভাবে ভাঙতে হয়, গ্রামার ভাঙলে আবার পোর্টফোলিও তৈরি হয়, সেগুলো নিয়ে আপনি বিভিন্ন আপনার সিনিয়র ফটোগ্রাফারের সাথে যদি কনসাল্ট করেন, আপনার একজন আপনি যা যে কাউকে পছন্দ তার সাথে যদি আপনি কথা বলেন, একদম অপরিচিত মানুষের সাথেও কনসাল্ট করতে পারেন। ধরেন আপনি একজন পেইন্টারের সাথে কথা বললেন, আপনি একজন সঙ্গীত শিল্পীর সাথে কথা বললেন যে আমার এই ছবিগুলো দেখে আপনার কী মনে হয়, তখন তিনি যে আপনাকে ওপিনিয়নটা দিবে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সেটি থেকে অনেক কিছু শেখার আছে। সো আপনি ক্রিটিক নেওয়ার শুরু করেন, আপনার ফটোগ্রাফি টাইম টু টাইম আপগ্রেড হচ্ছে কিনা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কিন্তু আপনার ক্রিটিক। তারা যদি বলে আপনার ফটোগ্রাফিতে এই জিনিসগুলো ঠিক হচ্ছে না, এই জিনিসটা করা উচিত, তারা যদি বলে আপনার ছবিতে রেড বেশি, তারা যদি বলে আপনার ছবিতে ব্লু বেশি, তারা যদি বলে ইয়েলো বেশি, এই জিনিসগুলো খুব ভালোভাবে নেন, এগুলো নিলে আপনি বুঝতে পারবেন আপনি কোন দিকে যাচ্ছেন। তারপরের বিষয়টা হচ্ছে কমিউনিটিতে জয়েন করা। আমরা প্রত্যেকেই যদি কমিউনিটি মেনটেন না করি তাহলে মানে গরুরও একটা গরুর পালের কমিউনিটি আছে, হাতিও কিন্তু দল বেঁধে চলে,
এবং হচ্ছে সবাই দল বেঁধে চলে, আপনি মানুষ হিসেবে আপনি একা বেশি দূর যেতে পারবেন না। সো আপনাকে একটা গ্রুপ করতে হবে, আপনি একটা গ্রুপ ফলো করতে হবে। আপনি একটা গ্রুপটা বিভিন্নভাবে ফলো করা যায়, যেমন আপনি যদি এজেন্সিগুলো ফলো করেন, আপনি ধরেন মেঘদাম ছবি দেখলেন, আপনি দেখলেন হচ্ছে এজেন্সি ভুয়ের ছবি, এজেন্সি সেভেনের ছবি, তারপর হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ছবি দেখলেন। ছবি দেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা গ্রুপ মেনটেন করবেন। ধরেন আপনি যে টাইপের ছবি তুলেন বাংলাদেশে, ওই টাইপের যারা ছবি তুলে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, তাদের তাদের তারা কোন কোন জায়গায় অ্যাক্টিভ সেই গ্রুপগুলোতে আপনি দেখেন কোন ধরনের ছবিগুলো ওরা অ্যাপ্রিসিয়েট করছে, কোন ধরনের ছবিগুলো ওরা অ্যাপ্রিসিয়েট করছে না, সেগুলো আপনি যখন দেখতে পাবেন তখন আপনার কাছে আপনি নিজেকে একটা আইডিয়া করতে পারবেন আপনি কোন ধরনের ছবি তোলা উচিত, কোন ধরনের ছবি তোলা উচিত না। আমার আমি পার্সোনালি টিটিএল এর একটা গ্রুপ রয়েছে, সেখানে প্রচুর ভালো ছবি আপলোড করা হয়। গ্রাস হুপার নামে একটা গ্রুপ রয়েছে বাংলাদেশে, প্রচুর ভালো ছবি ওখানে আপলোড করে লোকজন, এবং ওগুলো থেকে আমার শেখার জায়গা রয়েছে। ওখানে কম্পোজিশন শেখা যায়, কালার ব্যালেন্স শেখা যায়, ওখানে বড় ফটোগ্রাফাররা কমেন্ট করেন, কমেন্ট থেকে আবার আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি হয়তো একভাবে যেভাবে দেখছেন সেভাবে আরেকজন ফটোগ্রাফার দেখছে না, সেটা টোটাল আরেকভাবে দেখছে। এগুলো থেকে কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো শিখতে পারবেন। সো একটা কমিউনিটি মেনটেন করেন, বাইরের দেশের কমিউনিটি যদি আপনি মেনটেন করতে চান, ফ্লিকারের ফোরাম আছে, মাই ওয়েটের ফোরাম রয়েছে, তারপর হচ্ছে আপনি WPPI এর যেসব ছবি সেগুলো দেখতে পারেন। এগুলো দেখলে আপনার আইডিয়া জেনারেট হবে, নতুন নতুন আইডিয়া জেনারেট হবে, এবং নতুন নতুন টাইপের আপনি ছবি তোলার জন্য ইন্সপায়ার্ড হবেন। তারপর যে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনি বেসিক্যালি, আমি এর আগে বলেছিলাম কিনা জানি না, সেটা হচ্ছে আমরা আমি বেশিরভাগ ফটোগ্রাফারের দেখি সেটা হচ্ছে সে আই লেভেল থেকে ছবি তোলে। আমি আমি জানি না আপনারা আপনারাও সেম কাজ করেন কিনা, আই লেভেল থেকে ছবি তোলা মানে আমি যেখানে দাঁড়ানো ওই লেভেল থেকে ছবি তোলা সবসময়। এটা যদি আপনি ওই কাজটা করেন তাহলে আপনি ওইটা বাদ দিয়ে ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে ছবি তোলার ট্রাই করেন। আপনি একটু নিচ থেকে ছবি তুললেন, একটু উপর থেকে ছবি তুললেন, এটা যদি করেন না তাহলে দেখবেন আপনার দেখার পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়ে যাবে। মানে আপনি যখন নিচ থেকেই কোনো ছবি তুলবেন তখন ওইটা এক ধরনের স্টাইল ক্রিয়েট করবে, আবার একটু নর্মাল অ্যাঙ্গেলের চেয়ে উপরে লেভেল থেকে যখন ছবি তুলবেন সেটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করবে, ডিফারেন্ট লুক তৈরি করবে। এটা এগুলো খেয়াল করেন, এটা হচ্ছে তাহলে আপনি যে পজিশন থেকে রেগুলার ছবি তুলছেন, যেই অ্যাকশন যে অ্যাকশনে যে পজিশন যে লোকেশনে ছবি তুলছেন সেটা থেকে বের হয়ে ছবি তোলা যায় কিনা এটা নিয়ে চিন্তা করেন। এটা নিয়ে চিন্তা করলে হয়তো নতুন ধরনের নতুন টাইপের ছবি তুলতে পারেন। এরপর হচ্ছে আপনি লার্ন সামথিং নিউ, প্রতিদিন একটা নতুন বিষয় শিখবেন, এটা আপনি করতে পারেন কিনা দেখেন। প্রতিদিন নতুন বিষয় শেখা সেটা কি ধরনের, আসলে আমি একটা ওয়েবসাইটের নাম বলতে পারি, প্যাটাপিক্সেল, এফ স্টপার, হচ্ছে অ্যাডোরোমা টিভি, তারপর হচ্ছে ইউটিউবের কতগুলো চ্যানেল রয়েছে, এর মধ্যে আমি বেশি ফলো করি হচ্ছে কেদাস, ব্রোঞ্জ ব্রোঞ্জ স্টুডিও, এই টাইপের একটা ওয়েব রয়েছে। তারপর হচ্ছে আপনি ফটোগ্রাফারদের মধ্যে আচ্ছা ক্রিয়েটিভ লাইফ, তারপর হচ্ছে ওয়েডিং স্কুল, এই আমি অনেকগুলো চ্যানেলের নাম বললাম, অনেকগুলো ওয়েবসাইটের নাম বললাম, এই ওয়েবসাইট চ্যানেলগুলো দেখেন। ওয়েবসাইটগুলোতে প্রতিদিন বিভিন্ন জিনিস আপডেট করে। আচ্ছা পিলার্ন বা পিলার্ন এটার উচ্চারণ আমি আমি আমার হচ্ছে ভুল হচ্ছে, এই জিনিসগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে আচ্ছা এসআরএল লাউঞ্জ দেখতে পারেন, এই টাইপের অনেকগুলো হচ্ছে সাইট রয়েছে যেগুলোতে রেগুলার নতুন নতুন কন্টেন্ট আপনার আপডেট করে। সো ওগুলো দেখে আপনি রিসেন্ট ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন, রিসেন্ট টাইপ সম্পর্কে জানতে পারবেন, নতুন কী ধরনের কাজ হচ্ছে এগুলো নিয়ে জানতে পারবেন। একজন ফটোগ্রাফার জয় ম্যাককেনলি, উনিও প্রতিদিন বিভিন্ন ভিডিও আপলোড করেন, ওগুলো দেখে আপনি নতুন কিছু শিখতে পারবেন। সো আমার মনে হয় ইউটিউব এবং গুগল হচ্ছে খুব ভালো অপশন শেখার জন্য। যেটুকু সময় আপনি ফেসবুকে দিয়ে থাকেন অন্য ফটোগ্রাফারের ছবি দেখার জন্য বা আপনার কম্পিটিটরের ছবি দেখার জন্য, সেটা কিন্তু খুব বেশি আপনাকে লাভ দিচ্ছে না, খুব বেশি আপনাকে বেনিফিট দিচ্ছে না। আপনি যেটা করেন সেটা হচ্ছে বাইরের ফটোগ্রাফাররা কেমন কাজ করছে, ওরা কীভাবে তুলে, কোন ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করে, ওগুলো দেখার জন্য আপনি ইউটিউব এবং গুগল ফলো করেন। ওগুলো দেখার জন্য আপনি ইউটিউব এবং গুগল যদি ফলো করেন আপনি দেখতে পাবেন হচ্ছে আপনি আপনার আপনার নিজেরই ডেভেলপমেন্ট আপনি নিজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করা, আমাদের মধ্যে এক্সপেরিমেন্ট করার প্রবণতা খুব কম। আমরা যদি অক্টা ইউজ করি তাহলে আজীবন অক্টা ইউজ করে যায়, আমরা যদি সফটবক্স ইউজ করি তাহলে আজীবন সফটবক্স ইউজ করে যায়, আবার আমরা যদি বিটুডিএস ইউজ করি তাহলে বিটুডিএস ইউজ করে যায়। আচ্ছা কমফোর্ট জোন থেকে বের হওয়ার একটা শব্দ আছে, এটা তো জানেন, মানে আপনি যে কমফোর্ট জোনে ছবি তুলছেন প্রতিদিন সেই কমফোর্ট জোনগুলো থেকে বের হয়ে আপনি নতুন করে ছবি তুলতে পারছেন কিনা সেটা দেখেন। মানে কমফোর্ট জোনগুলোতে যদি আপনি কী করেন, বের হয়ে আপনি নতুন করে ছবি তোলার ট্রাই করেন, তো দেখবেন ডিফারেন্ট টাইপের আপনার ছবি বের হয়ে আসছে।
মানে এক্সপেরিমেন্ট করার জায়গাটা আপনি যদি খুঁজে বের করেন, মানে এই ধরনের ছবি তুলে আমি ডিফারেন্ট, আমি মাল্টি এক্সপোজার এক্সপেরিমেন্ট করতে পারেন, রেড জেল দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, ব্লু জেল দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, কোনো জেল ছাড়া আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। ধরেন আপনি লিমিটেড করে দিলেন শুধু 35 ছবি তুলবো এই ইভেন্টে, ওটা করতে পারেন, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবি তুলবো এক্সপেরিমেন্ট, এটা করতে পারেন। মানে এই টাইপের অনেক কিছু করতে পারেন, যেটা আপনি এক্সপেরিমেন্ট, নতুন নতুন এক্সপেরিমেন্টগুলো কিন্তু আপনি নতুন টাইপের চ্যালেঞ্জ নিতে আপনি পারবেন। আচ্ছা, এক দুটো প্রশ্ন এসছে। অমিত ঘোষ বলেছেন, ভাইয়ার নামগুলো আরেকবার বলেন প্লিজ। এই ভিডিওটা ফেসবুকে থাকবে, আপনি আবার শুনলে এই ভিডিওর নামগুলো পেয়ে যাবেন, আমি আবার রিপিট করতে চাচ্ছি না আর কি। আর আসিফ প্রতীক ভাই বলেছেন, দাদা প্রফেশনাল ফটোগ্রাফি হিসেবে আমি যদি আমার ফ্রেন্ডের বিয়েতে দাওয়াত খেতে গিয়ে পিক তুলো, নিজের লোগো দিয়ে পিক পাবলিশ করি, এটা কতটা ঠিক হবে? বা বিকজ অন্য একটা ফটোগ্রাফার ফার্ম এই প্রোগ্রামের জন্য অফিসিয়াল অ্যাসাইন, নৈতিকভাবে আমার একটা এটা করা কি ঠিক হবে? এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন প্রতীক ভাই, এটা খুবই ভালো কোয়েশ্চেন। হচ্ছে অপ্রেস যাদব লিখেছে, ডু ওয়ান লাইভ সেশন ইন ইংলিশ। ইয়েস, আই উইল ডু ওয়ান সেশন ইন ইংলিশ। আই থিঙ্ক আই উইল ডু 3-4 সেশন ইন ইংলিশ, অ্যান্ড আই এম প্ল্যানিং টু কনভার্ট মাই ইউটিউব চ্যানেল ইন ইংলিশ, সো আই এম প্ল্যানিং ফর দ্যাট। থ্যাংক ইউ ফর বিং হিয়ার, আই উইল ডু ইট সার্টেনলি। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আচ্ছা, আমি আসিফ প্রতীকের কথাটাতে আসি, নৈতিকভাবে কতটুকু ভালো হচ্ছে। প্রথমে দেখেন, একজন ফটোগ্রাফারকে অ্যাসাইন করা হয়েছে বলে আর কেউ ছবি তুলতে পারে না, এটা ঠিক না। আমি আমার বন্ধুর বিয়েতে ছবি তুলতেই পারি, তাহলে এটা নিয়ে আমি এখন আসলে ব্যাপারটা তুলতে গিয়ে যদি আপনি ওকে বন্ধ করে, ওর ছবি তোলা বন্ধ করে দিয়ে আপনি বলেন না আমি ছবি তুলবো, আপনি তুলতে পারবেন না, বা আমি যেটা বলবো সেটাই হবে, সেটা ঠিক না। আপনি ওকে হেল্প করবেন, ও যেরকমভাবে ছবি তুলছে আপনি ওকে কোনো ধরনের ডিস্টার্ব না করে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি আপনার মতো করে ছবি তুলেন, সে জায়গায় ওর জন্য ডিস্টার্ব না হয় সেটা আপনি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন ওর জন্য ডিস্টার্ব না হয়, এক। দু নম্বর হচ্ছে, আপনি নিজের লোগো দিয়ে সেটা আপলোড দিবেন কিনা। আপনি ছবি তুলেছেন সেটা তো অন্যের লোগো দিয়ে আপনি আপলোড দিবেন, আপনি সেটা নিজের লোগো দিয়ে আপলোড দিবেন, আপনি সেটা সেটাই তো করা উচিত, তাই না? আপনি নিজের লোগো দিয়ে আপলোড দিবেন, আর লোগো দিবেন কি দিবেন না সেটা একটা বিশাল বিষয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার বন্ধুর বিয়েতে গিয়ে ছবি তুলবেন সেটা তো অপরাধের কিছু নাই, যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাসাইন ফটোগ্রাফারকে ডিস্টার্ব না করছেন। আর আপনি ছবি তুলে সেটা আপনার নামে আপলোড দিবেন, আপনার পেজে আপলোড দিবেন, সেটা তো নৈতিকতার অবক্ষয়ের কোনো অপশন নাই। আমার বক্তব্য হচ্ছে, এটা এটা একটা গুড থিং যে আপনার বন্ধু আপনার সার্ভিসটাও পাচ্ছে, অমুক ফটোগ্রাফারের সার্ভিসটাও পাচ্ছে, এবং আপনি সেটা, আমি একটা জিনিস বলি প্রতীক ভাই, সেটা বা সবার জন্যই বলছি, আরও যদি বলি, এইভাবে লজ্জা পেয়ে আপনি মার্কেট শেষ মার্কেট ধরতেও পারবেন না, মার্কেটকে নষ্ট করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে মার্কেটিং করে, মানে আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে একটা লাইভ, যিনি মানে এই যে ধরেন আমি লাইভ মার্কেটিং করছি, লাইভে কথা বলছি, আমি আমি রিসেন্টলি আমরা আজকে আমাদের মিটিং হয়েছে আমার অনেকজন মিলে, সেটা হচ্ছে এরপর থেকে আমরা তিনটা জিনিস করব, সেটা হচ্ছে লাইভে আমরা বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করব, আবার লাইভে গিয়ে আমি বিভিন্ন প্রোডাক্ট সেল করব। এটাতে আমার তো লজ্জা পাওয়ার কিছু নাই, এটা আমার দিস ইজ মাই বিজনেস, এটা তো আমি 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 লজ্জা পাই না, আমি এটা আমার মার্কেটিং পলিসি, এটা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা আমার মার্কেটিং পলিসি, সো এটাতে আমার কোনো লজ্জা নাই। আবার আরেকটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে নৈতিকভাবে ঠিক হবে কিনা। আমার দিক আমার বক্তব্য হচ্ছে এটা নৈতিকভাবে 100% ঠিক। আর যদি আপনার মনে হয় আপনি আরেকজন ফটোগ্রাফারকে বঞ্চিত করছেন, তাহলে আপনি লিখে দিতে পারেন, ভাই এই ইভেন্টটা আমার বন্ধুর বিয়ে, আমার বন্ধুর বিয়েতে আমি অ্যাসাইন ফটোগ্রাফার ছিলাম না, বাট যেহেতু আমি একজন ফটোগ্রাফার, ফটোগ্রাফারের হাত তো বসে থাকবে না, আমি এই টাইপের ছবি তুলেছি, এইখানে আমার কোনো প্রেশার ছিল না, প্রেশার না থাকার কারণে আমি এই ধরনের ছবি ট্রাই করেছি, আপনাদের দেখে ভালো লাগলে আমাকে জানাবেন। আমার মনে হয় না ওই ফটোগ্রাফারও মাইন্ড করবে, এবং যিনি আপনার বন্ধু উনিও মাইন্ড করবে, বা কেউ দেখেও মাইন্ড করবে। আশা করি আপনার আনসার আপনি পেয়েছেন। আচ্ছা, সীমান্ত ঘোষ বলেছে, বা ওয়েবসাইটগুলোর নাম এত তাড়াতাড়ি বলে যাচ্ছেন, নোটিসই করতে পারলাম না। আচ্ছা, এটা আবার শুনলে আপনি করতে পারবেন। অপ্রেশ, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট করাটা খুব জরুরি, নিজেকে যদি আপনি চেঞ্জ করতে চান। তারপরের পয়েন্ট হচ্ছে ফলো ডিফারেন্ট টাইপস অফ ফটোগ্রাফার। আমরা যেটা করি ওয়েডিং ফটোগ্রাফার, মানে আমরা শুধু যারা ওয়েডিং ফটোগ্রাফি করছে তাদেরকে ফলো করি, ওদেরকে ফলো করে তো আপনার লাভ নাই, দেয়ার তারা হচ্ছে আপনার কম্পিটিটর। আপনি ফলো করেন ডিফারেন্ট, একদম টোটাল ডিফারেন্ট টাইপের ছবি যারা তুলে ওদেরকে। বাংলাদেশে রাহুল তালুকদার একজন ফটোগ্রাফার রয়েছে, বিখ্যাত ফটোগ্রাফার, ওনার ছবি দেখেন, ওনার ছবি দেখলে দেখবেন উনি সম্পূর্ণ ডিফারেন্ট একটা থিমের ছবি তুলে, ডিফারেন্ট টাইপের ছবি তুলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টি, এবং হচ্ছে লাইনগুলো কীভাবে ইউজ করে, এবং হচ্ছে উনি মুভমেন্ট এবং ফর্মগুলো কীভাবে ইউজ করে, এগুলো দেখার বিষয়।
আবার আপনি যদি বিদেশি ফটোগ্রাফারের মধ্যে হচ্ছে আপনি সৌরভ কুমার ছবি দেখেন, তাহলে দেখবেন বাসায় ওনার মায়ের ছবি তুলেছে, কিভাবে তুলেছে, এই ওনার প্রেমিকার ছবি তুলেছে, এটা কিভাবে তুলেছে, কিভাবে সে ছবিগুলো তুলেছে, এটা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। আবার আপনি যদি বাংলাদেশ সরকার প্রতীকে বলেছি ওনার ছবি দেখেন, মুনিম আসিফ ভাইয়ের ছবি দেখেন, আপনি একদম টোটাল ডিফারেন্ট টেস্ট পাবেন। টোটাল ডিফারেন্ট শুধু টেস্ট পাবেন তা না, এবং ওখান থেকে আপনি লাইট কীভাবে ইউজ করতে হয়, আপনি ফর্ম কীভাবে ইউজ করতে হয়, আপনি কীভাবে মুভমেন্ট ইউজ করতে হয় ছবিতে, কম্পোজিশন কীভাবে ওনারা করে, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। এবং সেই জিনিসগুলো সেম জিনিসগুলো আপনি আপনার ওয়েডিংয়ে কাজে লাগাতে পারবেন। আমার কাছে আমার মনে হয় আরেকজনকে ফলো করে আমার ওয়েডিংয়ে আমি যদি কোনো কিছু নতুন করে তৈরি করার ট্রাই করি, সেইটা অনেক অনেক ভালো হবে। বরং মানে আমাদের দেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে একজন হোয়াইট ফ্রেমে ছবি তুলছে, বাকি সবাই হোয়াইট লেন্স একটা তুলে ওই জঙ্গলে গিয়ে একইভাবে ছবি তোলার ট্রাই করছে। কেন ভাই, উনি এক ধরনের ছবি তুলছে, আপনি ওটা থেকে আরেক ধরনের শিখে নেন, আরেক ধরনের করে আপনি ছবি তোলার ট্রাই করেন। মানে একজন ওভাবে করে ছবি তুলছে সেটা দেখে আপনিও ওই ধরনের হুবহু প্র্যাকটিস করার ট্রাই করলেন, এটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। আপনাকে যেটা করতে হবে, নতুন করে ফলো করে নতুন কিছু ক্রিয়েট করতে হবে, এবং নতুন কিছু ক্রিয়েট করলে ওয়েডিং ফটোগ্রাফারদের ছবি না দেখে ডিফারেন্ট টাইপস অফ ফটোগ্রাফারদের যদি ছবি দেখেন, তখন আপনি কি করতে পারবেন, আপনার পার্সপেক্টিভে কম্পোজিশন সেন্সে চেঞ্জ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সুষম ভাইয়ের ছবি দেখছিলাম, ওনার সাথে আমার অ্যাড ছিল না, কয়েকদিন আগে আমার সাথে অ্যাড হয়েছে, আমার সাথে কোনোদিন পরিচয়ও হয়নি। উনি উপর থেকে এরিয়াল ছবিগুলো তোলেন, আমি তো দেখে আমি ওনার ছবি আগে দেখেছি, বাট উনি ফটোগ্রাফার এটা জানতাম না। মানে এত সুন্দর কম্পোজিশন, এত সুন্দর কালারের ইউজ, এত সুন্দর লাইন, এত সুন্দর ফর্মগুলো উনি ইউজ করেছেন উপর থেকে, এটা আসলেই আপনি চিন্তার অনেক খোরাক জোগাবে আপনাকে। মানে এই কিভাবে তুললেন, কিভাবে উনি কোন কালারের সাথে কোন কালার ইউজ করছেন, ওনার কালার সেন্স এত সুন্দর ইউজ করা, এটা তো আপনি দেখতে পারেন। বাংলাদেশের একজন ফটোগ্রাফার আছে প্রণব ঘোষ, আমি প্রণব ঘোষ বা প্রণব আমি পুরো নামটা হয়তো ভুলে গেছি, অসম্ভব সুন্দর হচ্ছে ছবি তোলেন, অসম্ভব সুন্দর, এবং এত সুন্দর ছবি তোলেন, এগুলো দেখে অনেক কিছু শেখার আছে। এই ধরনের ফটোগ্রাফারগুলোকে ফলো করেন, ফলো করলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিজুয়াল লিটারেসি, আবার শব্দটা বলছি, ভিজুয়াল লিটারেসি আপনার হচ্ছে রিচ হবে। ভিজুয়াল লিটারেসি যখন রিচ হবে, এগুলো সাবকনশিয়াস মাইন্ডে আপনার ঢুকে যাবে, আপনি দেখবেন আপনি ওর ইন্সপায়ার যখন কারোর দিয়ে হয়ে যাবেন, তখন দেখবেন আপনি না চাইলেও ওই ধরনের ছবি তোলা শুরু করেছেন। সো এই ধরনের ভালো ভালো ফটোগ্রাফার যদি আপনি ইন্সপায়ার হয়ে যান, তাহলে আপনার ওয়েডিং ফটোগ্রাফিতে ভালো কিছু আসবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি আপনি এরপরও বোরিং হয়ে যান, তাহলে গিয়ার চেঞ্জ করেন। আপনি যদি 70-200 দিয়ে তুলেন, তাহলে 70-200 হচ্ছে আপনার কমফোর্ট জোন, তাহলে ওইটা বাদ দিয়ে নতুন একটা গিয়ার কিনেন, নতুন একটা লেন্স কিনেন, ওই লেন্স দিয়ে ছবি তোলা ট্রাই করেন। আবার আপনি যদি 85 দিয়ে সবসময় ছবি তোলা ট্রাই করেন, ছবি তুলে থাকেন, আপনি যদি বোর হয়ে যান, তাহলে 85 বাদ দিয়ে নতুন একটা লেন্স ইউজ করে দেখেন, সেটা হতে পারে 135, সেটা হতে পারে 200, সেটা হতে পারে 70-200, সেটা হতে পারে 35 mm, ওইটা দিয়ে ছবি তুলে দেখবেন আপনি আরেক ধরনের ছবি তুলে তুলতে মজা পাচ্ছেন। এটা আপনাকে ইন্সপায়ার করতে থাকবে, আপনাকে রেগুলার ইন্সপায়ার করতে থাকবে। অথবা আপনি যদি 5.6 এর লেন্স দিয়ে ছবি তুলেন, আপনি 1.4 এর একটা লেন্স দিয়ে ছবি তুলে দেখেন, দেখবেন আপনি তখন ডিফারেন্ট টোন পাচ্ছেন, ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পাচ্ছেন, তখন আপনার ছবি তুলতে মজা লাগবে। মানে একই একই লেন্স দিয়ে যদি বারবার একই সময় একইভাবে যদি ছবি তুলে যান, তাহলে আপনি বোর হয়ে যাবেন। আপনি ক্যামেরা পাল্টান, নাহলে লেন্স পাল্টান, লেন্স পাল্টালে আরেক ধরনের করে দেখবেন। মানে আপনি চোখে যদি লাল চশমা দেন, তাহলে লালই দেখবেন, আপনি যদি কালো চশমা দেন কালো দেখবেন, ব্লু দিলে ব্লু দেখবেন, তাহলে আমাদের লেন্সটা হচ্ছে যেটা দিয়ে আমরা দেখছি, সেটার যদি ফোকাল লেন্থ ডিফারেন্ট হয়, তাহলে আপনি পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়ে যাবে, তখন আপনার ছবি দেখতে ভালো লাগবে এবং আপনার টোন হয়তো ওখান থেকে বের হয়ে আসতে পারে। এরপর হচ্ছে আপনার অনেকে এটা বলা ঠিক হবে কিনা জানি না, সেটা হচ্ছে আপনার ব্লগ শুরু করতে পারেন, আপনি একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারেন নতুন করে, অথবা আপনি আপনি আপনার ফেসবুক পেজে লাস্ট 1 ইয়ার কোন ধরনের ছবি আপলোড দিয়েছেন দেখেন, সেই ছবিগুলো নিয়ে একটা ফোল্ডার করেন, এটা 2017। আপনি একটু কষ্ট করলে, একটু ঘাটলে বুঝতে পারবেন আপনি একই ধরনের ছবি বারবার আপলোড দিয়ে যাচ্ছেন, তখন ওগুলো বাদ দিয়ে এরপর থেকে ইভেন্ট থেকে নতুন করে ছবি তোলা ছবি আপলোড দেওয়ার ট্রাই করেন। নতুন করে ছবি আপলোড দিতে গেলে আপনাকে নতুন করে ছবি তুলতে হবে, আর নতুন করে ছবি তোলা মানে এটা নিজের জন্য একটা চ্যালেঞ্জ। নতুন করে ছবি তোলার জন্য আপনাকে অনেক শিখতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, এখানেই শুরু। তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফাইন বিউটি ইন দি কমন প্লেস, এটা খুব ভালো বিষয়। সেটা হচ্ছে ধরেন আমি জানি না, আমি একবার বলেছিলাম, আমি একবার নিজেকে কনফার্ম করেছিলাম, সেটা হচ্ছে আমার রুমের আমি ছবি তুলবো, মানে আমি একটা মাস শুধু আমার রুমে আমার ছবি তুলবো। তাহলে এখন খেয়াল করেন, আপনি একই জন, একই মানুষ, একই রুম, একই লাইট, আপনি কয়দিন একই রকম ছবি তুলবেন? আর 30 দিন আপনাকে যদি ছবি তুলতে হয়, একদিন আপনি ছবি তুলবেন, 2 দিন আপনি ছবি তুলবেন, 3 দিন আপনি ছবি তুলবেন, 4 দিনের দিন আপনার মাথা
কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি নতুন কিভাবে ছবি তোলা যায় এটা নিয়ে ঘাটতে শুরু করবেন, এবং সেটা থেকে নতুন ছবি বের আসার একটা সমূহ সম্ভাবনা আছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা আপনি হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে দেওয়া, মানে আপনার যে লোকেশন আপনি ছবি তুলছেন, আপনি একটা কমন প্লেস প্রতিদিন যেখানে দেখেন সেই জায়গায় একটা ডিফারেন্ট ছবি তোলা যায় কিনা সেটা আপনি খুঁজে বের করেন। ধরেন আমি বলি, আমার বাসা থেকে হেঁটে আমি অফিসে যাই, আমি প্রতিদিন কয়েকটা জিনিস দেখি, এবং সেটা দেখার সময় আমি চিন্তা করি এখানে কোন ধরনের ছবি তোলা যেত, কোন ধরনের ছবি তোলা, দেওয়ালগুলো দেখি, ওখানে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ লিখেছে সেটা দেখি, তারপরে হচ্ছে বিল্ডিংগুলোর হচ্ছে ব্যালকনি দেখি, এক একটা মানুষের ব্যালকনি কীভাবে সাজানো সেগুলো দেখি। তাহলে আপনি সেম লোকেশনে থেকে আপনি ডিফারেন্ট করে ছবি তোলার ট্রাই করেন। ধরেন আপনি একই লোকেশনে আছেন, বলছে এই লোকেশনে ডিফারেন্ট ছবি তুলতে হবে, মানে একই জায়গায় ডিফারেন্ট ছবি তোলা খুবই টাফ। এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আমরা আশা করতে পারি। তারপর হচ্ছে আপনি যেটা আমাদের বেশিরভাগ ফটোগ্রাফি করে না সেটা হচ্ছে প্রিন্ট করে ছবি দেখা। আমি জানি না অনেকজন করেন কি না করেন না, বাট আপনি যেসব ছবি তুলেছেন সেই সব আপনি কম্পিউটারে যদি রেখে দেন তাহলে আপনার ভিজুয়াল লিটারেসিটা তৈরি হবে না। মানে আমাদের আমাদের তোলা সব ছবি আমাদের ভালো লাগে, আমাদের তোলা সব ছবি আমাদের মনে হয় সেরা, কিন্তু আপনি যদি ছবিগুলো প্রিন্ট করে আপনার বাসায় সুতা দিয়ে টাঙিয়ে রাখেন, ফোর আর প্রিন্ট করে, ফাইভ আর প্রিন্ট করে, তাহলে আপনি কীভাবে, প্রথম দিন আপনার ভালো লাগবে, দ্বিতীয় দিন আপনার ভালো লাগবে, তৃতীয় দিন ভালো লাগবে না, চতুর্থ দিন ওই ছবিটা কী হলে ভালো লাগতো সেটা আপনার কাছে মনে হবে। কারণ একই জিনিস আপনি বারবার দেখছেন, একই জিনিস যদি বারবার দেখি তার মধ্যে অনেক খুঁত বের হয়ে আসে। এটা খুব ভালো প্রসেস। এটা আমি চন্দন ভাইয়ের ওয়ার্কশপ করেছিলাম, হাসান চন্দন আপনারা চিনে থাকবেন, খুব বিখ্যাত ফটোগ্রাফার হাসান চন্দন ভাই এই জিনিসটা বলতেন, একই ফটোগ্রাফার আপনি দেওয়ালে রেখে দেন, তারপর আপনি প্রতিদিন দেখেন, প্রতিদিন দেখেন একই একটা সেট ছবি আপনি রেখে দেন, রেখে আপনি প্রতিদিন দেখেন, মুগ্ধ হওয়ার কিছু নাই। কয়দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন, ইস এখানে এই লাইটটা এভাবে ইউজ না করে ওভাবে করলে ভালো হতো, বা এখানে এই কম্পোজিশনটা ভালো হয়নি, বা এখানে এই জায়গাটাতে আমি আর একটু দেখতে পারতাম। এটা কিন্তু আপনাকে প্রচুর কাজ দিবে, আশা করছি আপনারা এই কাজগুলো করবেন। সো আমরা অনেকগুলো জিনিস বলেছি, বা 13-14 জিনিস বলেছি যেসব নিয়ে আপনি নিজেকে মোটিভেটেড রাখতে পারেন। আশা করছি আপনারা সবাই কি করতে পেরেছেন, 1 ঘন্টা মতো কথা বলে ফেলছি আমি, আপনারা সবাই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে বলতে পারেন, আমি সেটা নিয়ে কথা বলবো। আমাদের 1 ঘন্টায় শেষ করা উচিত, বাট কারো কোনো প্রশ্ন থাকলে সেটা লিখতে পারেন, আমি সেটা দেখছি এবং সেটা আনসার করব। নিজের কোনো বিষয়ে ফ্রাস্ট্রেশন বা কোনো, আচ্ছা যেটা আমি বলি সেটা হচ্ছে আমাদের নেক্সট লাইভ থেকে, এই লাইভে আমি অ্যানাউন্স করার কথা ছিল, নেক্সট লাইভ থেকে আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জ দিব। আপনি যদি সেই চ্যালেঞ্জটা করতে পারেন, বা হচ্ছে আমরা সেই চ্যালেঞ্জটা জানি না এখনো পর্যন্ত কি হবে, তবে আমি একটা গিভওয়ে দিব, গিভওয়ে বা এটা গিফট গিফট বলা যায়, সেটা হচ্ছে এরকম, যাদের যাকে আমাদের পছন্দ হবে বা যার প্রশ্ন ভালো লাগবে বা আমাদের চ্যালেঞ্জে যে জিততে পারবে তাকে আমি অনলাইনে 1 ঘন্টার একটা ওয়ান অ্যান্ড ওয়ান সেশন নিব। সেটা হতে পারে পোর্টফোলিও রিভিউ, সেটা হতে পারে তার বিজনেস হচ্ছে কিভাবে গ্রো করবে সেটা নিয়ে, বা তার 1 ঘন্টা তার কোয়েশ্চেনগুলো আমি আনসার করবো, অথবা হতে পারে সে আমার সাথে একটা ইভেন্টে গিয়ে 1 ঘন্টা দেখবে কীভাবে আমি ছবি তুলি, অথবা সে আমার অফিসে আমি বিভিন্ন সময় প্রোডাক্ট শ্যুট করি, সে 1 ঘন্টা ওখানে থেকে শিখতে পারবে। সো আমি আবার বলছি, এটা একটা চ্যালেঞ্জ দিব, প্রত্যেক সপ্তাহে আমরা একটা চ্যালেঞ্জ দিব, সেই চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জের মধ্যে যিনি জিতবে সে আমার সাথে ওয়ান অ্যান্ড ওয়ান সেশন করতে পারবে 1 ঘন্টার একটা। সেখানে সে মার্কেটিং নিয়ে সেখানে সে তার পোর্টফোলিও দেখাতে পারবে, সেটা হতে পারে, অথবা সে আমার সাথে একটা ইভেন্টে 1 ঘন্টার জন্য যেতে পারবে, অথবা সে আমার শ্যুটগুলো 1 ঘন্টার জন্য দেখতে পারবে, অথবা সে আমার কোনো ফটোগ্রাফির এক্সিট ডাটা যদি সে দেখতে চায়, অথবা আমার কোনো এডিটিং যদি সে প্রসেস জানতে চায় সেটা আমার থেকে দেখতে পারবে। সো নেক্সট লাইভগুলোতে আশা করি কী হবে, ভালো হবে। কেউ কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এনিওয়ান কোনো বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি না? আমার এখানে অনেকে দেখছেন, আমি তাদের নাম বলছি না, কারণ হচ্ছে নাম বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। অনেকেই দেশের খুবই বিখ্যাত ফটোগ্রাফার, ওনাদের সবাইকে ধন্যবাদ আমার হচ্ছে ভিডিও দেখার জন্য, লাইভ দেখার জন্য হচ্ছে অনেক থ্যাংকস। কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? না থাকলে আমরা শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন না থাকাটা একটা বিশাল সমস্যা। কারো কোনো কোয়েশ্চেন না থাকা মানে আপনি সব বুঝে গিয়েছেন, অথবা আপনি সব কিছুই বুঝেননি, এই দুটার মধ্যে যে কোনো একটা। সো আমার কাছে মনে হয় আমি এত দ্রুত বলি কথা, সব কিছু সবাই মানে ধরতে পারার কথা না, সব কিছু সবাই সঠিকভাবে শোনার কথাও না। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটা নিয়ে কি করতে পারেন, কথা বলতে পারেন।
মনির জয়েন করেছে আমাদের, হচ্ছে শাওন হচ্ছে প্রতিটা লাইভে দেখে, অনেক ধন্যবাদ শাওন রেগুলারলি দেখার জন্য। মইন হাবিব ভাই দেখছে, মইন হাবিব ভাইকে ধন্যবাদ রেগুলারলি দেখার জন্য। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নাই, এটা হতেই পারে, সবাই গরু নিয়ে বিজি, হচ্ছে কুরবান নিয়ে বিজি। আচ্ছা শফিকুল আলম সৌরভ বলেছে লাইট মিটার কিভাবে কাজ করে একটু বলবেন দাদা। আমি যে লাইট মিটারের কথা বলেছি লাস্ট হচ্ছে লাইভে, সেই লাইট মিটারটা আসলে ওখানে একটা আইআর রয়েছে, আর একটা হচ্ছে, এটা হচ্ছে লেন্সের মতো কাজ করে। ওখানে যদি আপনি এটা, আপনি যদি কোনো লাইটের সামনে ধরেন, এটা আসলে এভাবে মানে মোবাইলে, আমি মোবাইল হাতে ধরে আছি, এভাবে বলাটা খুবই টাফ আমার মনে হয়। সেটা যদি আমি কোনো একটা এই লাইভের সাথে, আমার সাথে আর কোনো কি নাই, আমি একটা মানে যদি এই মোবাইল আমার না, এটা আরেকজনের মোবাইল, এই মোবাইল দিয়ে দেখাচ্ছি, এই মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করে, এই মোবাইল না মানে আপনার স্মার্টফোনের সফটওয়্যারটি ইনস্টল করে আপনি ওই সফটওয়্যারের হচ্ছে যার যার ছবি তুলছেন তার ফেসটাতে ধরবেন, ফেসটা তো ওখানে দেখবেন একটা মাঝখানে ওর ফেসটা দেখা যাবে, সে জুম করার অপশন আছে, জুম আউট করার অপশন আছে। সো ওই যদি আমি ফেসের থেকে মিটারিং দিতে চাই, তাহলে শুধুমাত্র যদি ফেসটাকে আপনি মিটার জুম করে দেন, তাহলে আপনাকে দেখাবে কত আইএসও লাগবে, কত শাটার স্পিড লাগবে, কত অ্যাপারচার লাগবে। আইএসওটা যদি আপনি ঠিক করে দেন, তাহলে ওই অনুসারে সে শাটার স্পিড এবং অ্যাপারচারটা কী দেখাবে দেখাবে। তবে একটা প্রবলেম হচ্ছে এই ধরনের লাইট মিটারের, এটা ফ্ল্যাশকে কিন্তু মিটার করতে পারে না, এটা শুধুমাত্র অ্যাভেলেবেল লাইটটাকে মিটার করে, অ্যাভেলেবেল লাইটটাকে মিটার করে এবং অ্যাভেলেবেল লাইটে কত শাটার স্পিড, কত অ্যাপারচার রাখা উচিত সেটা ও আপনাকে দেখাবে। তাহলে ও যদি আপনাকে কত শাটার স্পিড, কত অ্যাপারচার এটা দেখায়, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি টু স্টেপ আন্ডার করে ছবি তুলি, টু স্টেপ আন্ডার করে ওই ওই জিনিসটা আমি পাই হচ্ছে ওই লাইট মিটার থেকে। মইন হাবিব ভাই বলেছে দাদা আপনি কি হাই স্পিড সিঙ্ক ইউজ করেন? আমি আসলে হাই স্পিড সিঙ্ক ইউজ করি না, আমি আমি খুব কম দামি ফ্ল্যাশ ইউজ করি, আমার ফ্ল্যাশের দাম হচ্ছে 4,100 টাকা, 200 টাকা, 300 টাকা, ওয়াইএনের ওয়াইএন 3 এবং ওয়াইএন 4, এই লেন্সগুলো আমি ইউজ করি, সরি এই ফ্ল্যাশগুলো ইউজ করি। এই ফ্ল্যাশগুলোতে হাই স্পিড সিঙ্ক নাই, হাই স্পিড সিঙ্ক ইউজ করার আমার দরকারও পড়ে না। তবে যদি আমি মাঝে মধ্যে ফিল করি হচ্ছে দিনের বেলা হাই স্পিড সিঙ্ক ইউজ করার জন্য। আচ্ছা আমি একটা হ্যাক বলে দিই আপনাদের, এটা খুবই ইম্পর্টেন্ট নলেজ, সেটা হচ্ছে আপনি যদি কোনো ফ্ল্যাশের ফুল পাওয়ার ইউজ করেন, মানে ওয়ান ওয়ানে ইউজ করেন, ওয়ান ওয়ান হচ্ছে, 1/1 হচ্ছে ফুল পাওয়ার, তখন যদি তখন আপনি হাই স্পিড সিঙ্ক ইউজ করতে পারবেন, সেটা যদি যদিও আপনার হাই স্পিড সিঙ্ক না থাকলেও আপনি ইউজ করতে পারবেন। আমার কথাকে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে দিনের বেলা আপনি আপনার ফ্ল্যাশটাকে আপনি যদি শাটার স্পিড 200-এর উপরে তুলতে চান, তখন আপনি ফুল পাওয়ার ইউজ করবেন, ফুল পাওয়ারে ইউজ করার ইউজ করলে আপনার কাছে ও হাই স্পিড সিঙ্কটাকে সে কী করতে পারে হচ্ছে মানে ওভারকাম করতে পারে, যে লিমিটেশন রয়েছে শাটার স্পিডের সেই লিমিটেশনটাকে সে ওভারকাম করতে পারে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফুল স্পিড দিবেন, তবে মনে রাখবেন কম দামি ফ্ল্যাশগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যদি ফুল পাওয়ারে একটা দুইটা মারেন এটা ফুটে যাবে, এটা এটা ট্রাই করার, ডোন্ট ট্রাই ইট অ্যাট হোম। তবে আমি যেটা করি, আমার যখন দরকার হয় আমি তিনটা ফ্ল্যাশ একসাথে দিয়ে দিই, তিনটা ফ্ল্যাশ একই অ্যাঙ্গেল থেকে একসাথে যখন দেই তখন যেটা হয় সেটা হচ্ছে আমার মানে 1.4-এ রাখলেও আমি 4টা ফ্ল্যাশ দিয়ে পাওয়ার ওয়ান পাচ্ছি, তখন আমার হাই স্পিড সিঙ্ক আমি 200-এর উপরে উঠতে পারি। তবে আমি দামি দামি ফ্ল্যাশ ইউজ করি না, আমার কাছে একটা দামি ফ্ল্যাশও নাই। সাইম হাসান বলছে দাদা আপনার ইউটিউব চ্যানেলের আগে পোস্ট প্রসেস দিতেন, এখন দেন না, নতুন কিছু দিলে ভালো, নতুন ভালো হতো পোস্ট প্রসেস। আচ্ছা যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে আমার, আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা টিম রয়েছে, টিম অফ গ্রুপ অফ পিপল রয়েছে, তারা এটা অ্যানালাইসিস করছে রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলটাকে, একটা ফটোগ্রাফি টিভি শো করার পরিকল্পনা রয়েছে আমাদের চলছে। ফটোগ্রাফি টিভি শো বলতে হচ্ছে ওখানে লাইভ দেখাবো আমরা, লাইভ টিভির মতো প্রোগ্রাম হচ্ছে আমরা লাইভ দেখাবো, বিভিন্ন প্রোগ্রাম, আমার এই বাসার মতো না, পিছনে পর্দা দেখা যাচ্ছে, লাইট কম, এই ধরনের না, একদম প্রফেশনালি আমরা সেটাকে কাজে লাগাবো। সো এটা নিয়ে আমরা কিছুদিন নতুন হচ্ছে ইনোভেশনের মধ্যে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলটাকে কীভাবে কাজে লাগানো যায়, কী কী জিনিস আমরা এটা নিয়ে আমরা হোমওয়ার্ক করছি, সবাই মিলে হোমওয়ার্ক করছি, সামনে হয়তো ওইটাকে আমরা একটা টিভি শো হিসেবে বানাবো, মানে আমাদের একটা ফটোগ্রাফি শো হবে প্রতি সপ্তাহে হয়তো একদিন, এখন যেটা আমি লাইভে করছি ফেসবুকে, তখন সেটা ফেসবুকেও যাবে ইউটিউবেও যাবে, প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিন, সেটা গেস্টের সাথে হতে পারে, সেটা আমি সিঙ্গেল হতে পারে, সেটা একটা লাইভ ওয়ার্কশপ হতে পারে, সেটা আমরা লাইভ দেখাবো। সো এটা নিয়ে আমাদের প্ল্যানিং চলছে, সামনে হয়তো আরও পাবো
এবং সামনে হয়তো আরো বিভিন্ন ধরনের এই ধরনের পোস্ট প্রসেসিং ভিডিও ওখানে আপলোড হবে, আপনারা আপনাদের যে কোনো কোয়েশ্চেন দিতে পারেন, আমি সেটার আনসার দিব। আবার বলছি, রিচার্ড মেহেদি হাসান বলেছে, দাদা ওয়েডিং ইভেন্টে রাতের বেলা ইটিটিআর ফলো করলে কি ভালো রেজাল্ট পাবো, নাকি এটা নিয়ে মাথা ঘামানো উচিত হবে না? এটা কি ইটিটিআর হবে না ইটিটিএল হবে? আমি আসলে বুঝতে পারছি না, ইটিটিআর অথবা ইটিটিএল কোনটা হবে আমি এটা বুঝতে পারছি না আসলে। এটা বুঝতে পারলে আমি আনসারটা দিতে পারতাম, আর ইটিটিআর যদি হয়, ইটিটিআর কিটা জিনিসটা আমি আসলে জানি না। মইন হাবিব ভাই বলেছেন, এই লিমিটেশন কি ওয়েডিংয়ের? হ্যাঁ, ওয়েডিং অবশ্যই কাভার করে, সব জায়গায় কাভার করে, মানে এটা হচ্ছে হ্যাক, এটা হচ্ছে মানে ফুল পাওয়ারে আপনি চাইলে আপনার শাটার স্পিডটা কি করতে পারেন, ওভারকাম করতে পারেন, এটা সব জায়গায় কাভার করে। রয়্যাল রয়্যাল বলেছে, গুম নাইনি বা, ও বাবা এটা কে সিলোটি। আলবি ইরফান বলেছে, ভাইয়া কোনো ওয়েডিংয়ে গিয়ে যদি দেখি ব্যাকগ্রাউন্ড ঠিক নাই এবং ভালো ছবি তোলার কোনো উপায় থাকে না, তখন ছবি না তুলে আসা যাবে না, এমন অবস্থার কিভাবে ভালো ছবি তুলবো ব্যাকগ্রাউন্ড ঠিক নেই? ব্যাকগ্রাউন্ডের তো প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ড তো বানানো যায়। ব্যাকগ্রাউন্ড যদি ঠিক না থাকে সেটা ব্ল্যাক হবে, তারপর সেখানে আমরা কি দিব, সেখানে আমরা এক্সট্রা লাইট ইউজ করে কালার চেঞ্জ করবো, জেল ইউজ করে কালার চেঞ্জ করবো। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে লাল করতে পারি, লালকে নীল করতে পারি, নীলকে সবুজ করতে পারি, আবার আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারি, বিভিন্ন টাইপের অপশন রয়েছে। মানে ব্যাকগ্রাউন্ড ভালো না থাকলে সেই ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে হবে, এরকম কোনো কথা নাই। বা ওই ব্যাকগ্রাউন্ড ওই জায়গায় যদি ভালো না থাকে অন্য জায়গায় হতে পারে। আবার ব্যাকগ্রাউন্ড ভালো খারাপ বলতে কি বুঝছেন সেটাও একটা বিশাল বিষয়। আমি বলেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র লাল কাপড়ের হতে হবে তা না, কিন্তু ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কম্পোজিশনের হতে পারে, সেই কম্পোজিশনগুলো ইউজ করা যেতে পারে, বিভিন্ন ফ্রেম থাকতে পারে সেগুলো ইউজ করা যেতে পারে, এটা একটা বিশাল আলোচনার বিষয়। সরওয়ার হোসেন অরণ্য বলেছে, সিলেটের প্রবলেমটা কি সলভ করো? সিলেটের প্রবলেমটা আমাকে যারা সিলেটের বড় ভাইরা রয়েছেন বা আমার স্টুডেন্টরা রয়েছেন ওনারা বলেছেন আপাতত সলভ, সো উনি সেগুলো নামিয়ে ফেলবেন বলেছেন। আসলে কপিরাইট নিয়ে তো কিছু করার নাই, কেউ যদি, আমার বক্তব্য হচ্ছে কেউ আমার ছবি, আমি চিটং শহরে অনেকগুলো স্টুডিওতে আমার ছবি ইউজ করতে দেখেছি, একদম বিশাল করে প্রিন্ট করে নিজেদের নামে ইউজ করছে, এখন আমি তো আসলে সবাইকে গিয়ে বলতে পারি না আমার ছবি কেন ইউজ করবেন, আমি সেটা চাইও না। আমার বক্তব্য হচ্ছে আমার ছবি দেখিয়ে যদি কারো পেট চলে, আমার ছবি দেখিয়ে কেউ যদি তার আর্নিং হচ্ছে কনফার্ম করতে পারে সেটা আমার ভালো লাগে। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হিন্দুদের একটা একজন দেবতা রয়েছেন, ওনার নাম হচ্ছে বাবা লোকনাথ। তো তিনি ছবি তুলতে চাইতেন না, তো একজন ভক্ত এসে ওনাকে বললো, বাবা আমি আপনার একটা ছবি তুলবো। উনি বলছে, ছবি কেন তুলবা, ছবি তোলা, আমি ছবি তুলতে চাই না। তখন উনি বলেছে, দেখেন আপনার ছবিটা, আপনি তো হয়তো মরে যাবেন কিন্তু আপনার ছবিটা থেকে যাবে, সেই ছবিটা অনেক ভক্ত আপনাকে না দেখেও দেখার স্বাদ পাবে ওই ছবিটা দিয়ে। সো আপনার ওই ছবিটার কারণে যদি অনেকগুলো মানুষের উপকার হয় তাহলে সমস্যা কি, অথবা এই ছবি বিক্রি করে অনেকের পেট চলবে, আপনার এই ছবি বিক্রি করে যদি কারো পেট চলে তা আপনার ক্ষতি কি? আমি সেম জিনিসে বিশ্বাস করি, আমার ছবি কারো স্টুডিওতে দেওয়ার পর যদি তার স্টুডিওর মান বাড়ে আমার ভালো লাগে, কিন্তু সেটার প্রেজেন্টেশন যেন খারাপ না হয়, সেটার প্রেজেন্টেশন যেন ক্লায়েন্ট আমাকে কমপ্লেন করতে না পারে। আবার সব ক্লায়েন্ট তো তার চায় না তার ছবি বিভিন্ন জায়গায় দেখা যাক, এটা আসলে অনেক বিষয়। আমার কাছে মনে হয় যারাই কোনো ছবি ইউজ করছেন সেটা ভদ্রতার সহিত ইউজ করা উচিত এবং পারমিশন নেওয়া উচিত। পারমিশনটা নিলে যদি ক্লায়েন্ট অ্যাগ্রি করে অবশ্যই আপনি ছবি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে নিজের নামে ইউজ করা উচিত না, আমার ছবি আপনার নামে ইউজ করলে তো সমস্যা। সীমান্ত ঘোষ বলেছে, লাইট মিটারের স্ক্রিনশটটা দিবেন দাদা, স্ক্রিনশটটা আমি আপলোড করে দিব। হ্যাঁ সৌরভ, আমি মনে জানি, আমার মনে হয় সৌরভ দেখছে, শফিকুল আলম সৌরভ, সৌরভ লাইট মিটারের স্ক্রিনশটটা এই তুমি যেটা আমাকে দিয়েছিলে সেটা এই চ্যাটে যদি আপলোড করে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়, তুমি যদি আমাকে দেখো তাহলে এখানে আপলোড করে দাও সবাই দেখবে। নাইম সরোয়া লিখেছে, থ্যাংকস দাদা, গট লটস অফ নলেজ ফ্রম ইউর ইট ভ্যালেবল। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। সবাই এইভাবে বলে না যে আপনার থেকে শিখছি, আপনার থেকে জানতে পারছি, এটা সবাই বলে না, সবাই দেখে এবং নিজে ক্রেডিট নেয়, এটা খুব আমাদের ম্যাল প্র্যাকটিস আর কি, সবাই স্বীকার করতে চায় না। সরোয়ার হোসেন অন্য ভাই, আপনি কপিরাইট প্রোটেকশন নেন না কেন? ফটো ইউজ করা ভালো তো অনেকেই সেটা মাঝে মাঝে মিস ইউজ করে। আসলে কপিরাইট নিয়ে কি হবে, আমি মামলা করবেন কারোর বিরুদ্ধে? কি হবে মামলা করে, সে একটা গরিব ছেলে, বা ধরেন একটা ছেলের বিরুদ্ধে আপনি মামলা করলেন, বাংলাদেশে মামলা কয় বছরের শেষ হয় কোনো আইডিয়া আছে? বাংলাদেশে তনুহত্যার বিচার হয় না, বাংলাদেশে একজনকে রেপ করে গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে, তার বিচার আল্লাহ জানে কখন হবে। আপনি একটা ছবির জন্য মামলা করবেন, ইজ ইট, মানে এটা আপনি আশা করতে পারেন? আমি বাংলাদেশ নিয়ে ফ্রাস্ট্রেটেড না, কিন্তু মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বাংলাদেশে অনেক কিছু নিয়ে ডিল করার আছে। আপনার ছবি নিয়ে মাথা কামানো, আপনি ছবি নিয়ে একটা জিডি করতে যান হাসবে পুলিশ, সিরিয়াসলি হাসবে পুলিশ, হাসবে, আবার মামলা করতে যান হাসবে, মানে বাংলাদেশে মানে সামান্য একটা ছবি
আপলোড তাও আরেকজনের অ্যাকাউন্ট থেকে আপলোড করার কারণে কলা মানে কল্লায় ফেলে দিচ্ছে, বা হচ্ছে একটা সম্প্রদায়ের পুরো বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, সেই জায়গায় আপনি কিভাবে আশা করেন আপনার ছবির জন্য মানে সরকার ব্যবস্থা নিবে, সরকার মামলা করে তাকে জেলে দিবে? ইজ ইট নট পসিবল? আমাদের মধ্যে সচেতনতা তৈরি হতে হবে, সচেতনতা যদি তৈরি হয় আমার মনে হয় সেটাই খুব কাজের। আমি আমি কারো ক্ষতি করতে চাই না, আমার ছবি ইউজ করার কারণে কাউকে আমি জেলেও যেতে দিতে চাই না। আমি চাই না কারো জেল হোক, পুলিশ তাকে হয়রানি করুক, আমি চাই এটা একটা কম্প্রোমাইজ আসুক, সে তার তার মাধ্যমে অনেকে শিখুক যে অন্য ছবি চাইলে ইচ্ছা করে ইচ্ছা করলে ইউজ করা যায় না। এবং এবং আমার মনে হয় এটা আস্তে আস্তে তৈরি হবে, আস্তে আস্তে অবশ্যই তৈরি হবে। মঈন ভাই বলেছেন, দাদা এডিটিং এ ভাইব্রেন্স স্যাচুরেশনটা কিভাবে কন্ট্রোল করেন? ভাইব্রেন্স এবং স্যাচুরেশনের ডিফারেন্স বোঝাটা খুব জরুরি। ভাইব্রেন্স স্যাচুরেশন, স্যাচুরেশন হচ্ছে আমার এখানে লাল আছে, আমার এখানে একটা কালার আছে, এখানে আরেকটা কালার আছে, আমার চোখে আরেকটা কালার আছে। আপনি যদি স্যাচুরেশন বাড়ান তাহলে সে এইটা এটা 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 সবগুলোই সমানভাবে বাড়াবে, আর আপনি যদি ভাইব্রেন্স বাড়ান তাহলে সে ক্যালকুলেট করবে, সে দেখবে আমার লাল অলরেডি আছে, সো লাল বাড়ানোর দরকার নেই, এটা বাড়াবে, অথবা এটা যদি অলরেডি থাকে এটা বাড়াবে। এটা একটা ক্যামেরা আপনি হচ্ছে সফটওয়্যার ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্সের উপর ভাইব্রেন্স বাড়ানো কমানোটা ডিপেন্ড করে। সো স্যাচুরেশন বাড়াবেন না, আপনি বাড়াবেন ভাইব্রেন্স, এবং ভাইব্রেন্স কতটুকু বাড়াবেন সেটা ডিপেন্ড করে আপনি রথে যদি ছবি তুলেন তাহলে কোন ক্যামেরা ইউজ করছেন, সেই ক্যামেরার ভাইব্রেন্স কতটুকু কালার দিচ্ছে, সেটা প্রিন্ট হওয়ার পর কীরকম করে আসছে, সেটা ধরে আপনি একটা মাত্রা বুঝে যাবেন। হ্যাঁ, 10% বাড়াবেন, 10 বাড়াবেন, 20 বাড়াবেন, এই টাইপের কোনটা দিয়ে করাবেন করবেন সেটা আসলে আপনি আমার মনে হয় বুঝতে পারবেন। সো ভাইব্রেন্স আমি বেসিক্যালি স্যাচুরেশন কখনোই ধরি না, কারণ আমার আমি ওভারঅল কখনো স্যাচুরেশন বাড়াই না, আমি ভাইব্রেন্স বাড়াই। ভাইব্রেন্সটা ইন্টেলিজেন্ট, সে যে জায়গায় কালার বেশি সে জায়গায় বাড়ায় না, যে জায়গায় কালার কম সে জায়গায় বাড়ায়। সো আমি সবসময় ভাইব্রেন্স ইউজ করি, আশা করি ভাইব্রেন্স এবং স্যাচুরেশনের পার্থক্যটা বুঝতে পারছেন। সাইমসন, দাদা আমি শিখছি, মজার বিষয় হলো আমি নিকন ব্যবহার করি, আপনিও নিকন ব্যবহার করেন, এটা আমার জন্য সুবিধাজনক, বিশেষ করে পোস্ট প্রসেস, ধন্যবাদ শেয়ার করার জন্য। হ্যাঁ আমি আরও শেয়ার করবো, সাথে থাকেন, আশা করি পাবেন। মৈনাহ বলছেন সে সাথে ক্লিয়ারিটি, আচ্ছা ক্লিয়ারিটি দেখেন আমি আমি কখনোই ক্লিয়ারিটি বাড়াই না। ক্লিয়ারিটি হচ্ছে, ক্লিয়ারিটি আর শার্পনেসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ক্লিয়ারিটি হচ্ছে মিড টোনের শার্পনেসটা বাড়ায়, আবার বলছি মিড টোনের শার্পনেস এবং কন্ট্রাস্টটা বাড়ায়। এখন আমি আপনি আপনি আপনার ছবিতে আসলে মিড টোনের শার্পনেস কন্ট্রাস্টটা বাড়াতে চাচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। আপনি কিভাবে এখন আপনি বলতে পারেন আমি কিভাবে বুঝলাম মিড টোনের শার্পনেস এবং কন্ট্রাস্ট বাড়ায়? আপনি ক্লিয়ারিটি যখন ধরে টান দিবেন দেখবেন হিস্টোগ্রামে শুধুমাত্র মিড টোন যেখানে আছে সেটা শুধু নড়াচড়া করছে, বাকি কোনো জায়গায় নড়াচড়া করে না। তার মানে আমার এখানে হাইলাইট আছে, আমার এখানে ডার্ক আছে, আমার এখানে মিড টোনও আছে অনেক জায়গায়। এখন শুধুমাত্র আপনি মিড টোনেই বাড়াবেন কিনা সেটা আপনি আপনাকে বুঝতে হবে। মিড টোনে ক্লিয়ারিটি বাড়াবেন মানে কন্ট্রাস্ট বাড়বে। আমি ক্লিয়ারিটি না বাড়িয়ে আমি যেটা করি সেটা হচ্ছে কন্ট্রাস্ট যদি বাড়াতে হয় সেটা আমি টোন কার্ভ দিয়ে বাড়াই। কন্ট্রাস্ট একটা অপশন আছে সেটা দিয়ে বাড়াই না, কিন্তু আমি টোন কার্ভ দিয়ে কন্ট্রাস্ট বাড়াই। আর যদি শার্পনেস বাড়াতে হয়, ক্লিয়ারিটি বাড়াতে হয়, সেটা হচ্ছে আমি শার্পনেসে অপশনে গিয়ে ওখান থেকে আমি শার্পনেস বাড়াই মাস্কিং করে। আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করতে পারেন। তারপর হচ্ছে মিন ভাই লিখেছেন 800 ইউজ করি। 800 আপনার বডি 800 হতে পারে, D800, D800-এর পরে কিন্তু D800E বের হয়েছে, D800-এর পরে কিন্তু D810 বের হয়েছে। সো 800-এ আমি জানি না, আমি যতটুকু জানি 600 এবং 800 এই বডিগুলো হচ্ছে নিকনের কিছু কিছু জিনিস লেগিং থাকার কারণে ওরা দ্রুত আপডেট বের করেছিল। সো আপনার বডিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা হচ্ছে আপনি একটা একটা আইডিয়া দেই, নিকনের ওয়েবসাইটে যাবেন, নিকনের ওয়েবসাইটে গিয়ে ট্রাভেল শুটিং এই টাইপের কোনো অপশন আছে মেবি, ওখানে আপনার সিরিয়াল কিটা দিলে ওরা আপনাকে বলে দিবে এই ধরনের বডিতে ওদের কোনো ধরনের প্রবলেম আছে কিনা, বা ওরাও কোনো ধরনের এটাতে কোনো আপডেট দিয়েছে কিনা। সেই আপডেটটা আপনি কি করতে পারেন, চাইলে ওখান থেকে নামিয়ে ইনস্টল করতে পারেন। ও আপডেটের ব্যাপারে আমি যেটা বলতে পারি, কেন নিকন সব ধরনের ওয়েবসাইটেই আপনার ক্যামেরার প্রোফাইল অনুসারে একটা আপডেট দেওয়া থাকে বিভিন্ন সময়, টাইম টু টাইম। আপনি যেমন ক্যামেরার আপডেট করেন, আপনি যেমন সফটওয়্যার আপডেট করেন, ক্যামেরারও তেমনি একটা আপডেট আছে, কিন্তু ওই আপডেটটা আপনি ওই ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারেন। সো আপনার ক্যামেরাটা আপডেটেড কিনা সেটাও দেখাটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি এটা বুঝতে পেরেছেন। আর কারো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, নাহলে আমরা শেষ করবো। একটা হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন আছে, যাই হোক আমি এখন যেটা বলি সেটা হচ্ছে, মইন ভাই বলেছেন থ্যাংকস দাদা লটস অফ নলেজ, থ্যাংক ইউ ভাই, আপনি সবাই একজন আরেকজন জানলেই আপনার থেকে আমি শিখবো, আমি আপনি আমার থেকে শিখবেন,
এটাতে দুজনেরই আসলে নলেজ বাড়বে, বাট এটাই আমরা করতে চাই না আর কি। মানে আমরা মনে করি হচ্ছে আমরা আমরা যা জানি সেটাই বেস্ট, এবং সেটার বাইরে আর শিখতে চাই না, এবং এটা এটা খুবই খারাপ, মারাত্মক হচ্ছে একটা গ্যাপ আর কি। এবং আমার কাছে মনে হচ্ছে শেখার কোনো শেষ নাই, প্রতিদিন নতুন নতুন আপডেট বেরোচ্ছে, নতুন নতুন সফটওয়্যার বেরোচ্ছে, নতুন নতুন টেকনোলজি বেরোচ্ছে, এবং আমরা যদি নিজে আপডেট না রাখি তাহলে কিন্তু বিশাল সমস্যা। আমি ছোটখাটো হচ্ছে একটা বিষয় কি করতে পারি, আমি একটা মার্কেটিং করতে পারি, আমার নিজের মার্কেটিং, বা কারো লাগলে এটা আমি বলতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটা খেয়াল করেন আপনারা, আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার চারটা ব্যাটারি একসাথে চার্জ দিচ্ছি, আমার একটা ডিজিটাল ডিসপ্লে মিটার রয়েছে, ডিজিটাল ডিসপ্লে মিটারে আমার এই চারটা ঠিক মতো চার্জ হয় কি না সেটা আমাকে দেখাবে। আবার খেয়াল করেন চারটা নিকনের ব্যাটারি এখানে রয়েছে, এখানে আমি নিকনের ব্যাটারি ইউজ করছি, এখানে একটা কনভার্টার রয়েছে, নিচে একটা কনভার্টার রয়েছে, এখানে চাইলে আবার এলইডি এলইডিও হচ্ছে ইউজ করা যায়, এলইডি লাইটগুলো আপনি ব্যাটারি চার্জ দেওয়া ইউজ করা যায়। এবং এটাতে আরেকটা বড় সুবিধা রয়েছে, দেখেন এখানে আপনি ইউএসবি দিয়ে ইউএসবিতে কি করতে পারবেন, এটাতে ইউএসবি মোবাইল চার্জ দিতে পারবেন। এটা আরেকটা সুবিধা হচ্ছে, এটা আপনি চাইলে গাড়ির যে ব্যাটারি রয়েছে গাড়ি থেকে আপনি চাইলে কি করতে পারবেন, চার্জ দিতে পারবেন। সো যাদের আমার মতো প্রবলেম রয়েছে, আমি তো অনেকগুলো বডি ইউজ করি, আমার প্রচুর ব্যাটারি চার্জ দিতে হয়, সো আপনারা যাদের একসাথে অনেকগুলো ক্যামেরা খুব দ্রুত চার্জ দিতে চান এই প্রোডাক্টে নিতে পারেন। এই প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইটে শেয়ার করব, আমার পেজে শেয়ার করব, যারা অর্ডার দিতে চান তারা অর্ডার করলে আমি হচ্ছে এটা বাইরে থেকে আনতে হবে অবশ্যই, আমি প্রাইসটাও বলে দিব, এটা 4,000 টাকার মতো একটা প্রাইস আসতে পারে সব কিছু মিলাই। আপনারা যারা যারা এটা নিতে চান তাহলে তারা বললে হবে, আমরা ওইটা এনে দিব। আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে ফটোগ্রাফির এই ক্রিটিক্যাল জিনিসগুলো, যেসব জিনিস আপনাকে হচ্ছে আপনি ইউজ করে মজা পাবেন, এই জিনিসগুলো ইউজ করা নিয়ে আসা। আরেকটি প্রোডাক্ট আমি ইউজ করি, আপনারা যদি দেখেন এটা হচ্ছে, দেখেন 16, এটাতে একসাথে 16টা কি করা যায় ব্যাটারি চার্জ দেওয়া যায়, ছোট বড় এরকম 16টা চার্জ দেওয়া যায়। নর্মালি আমাদের যেটা হয় আপনি চারটাওয়ালা যেগুলো রয়েছে সেগুলোতে আলাদা আলাদা করে ব্যাটারি চার্জ দেওয়া যায় না, কিন্তু এটাতে 16টা ব্যাটারি 16টা আলাদা আলাদাভাবে চার্জ দেওয়া যায়। এবং কোনো ব্যাটারি যদি আপনার ডিস্টার্ব করে তাহলে আপনি সেটা হচ্ছে ফ্রেশ করতে পারবেন, রিফ্রেশ করতে পারবেন, এটা ব্যাটারিটা আগের জায়গায় ফিরে আসে। সো এই ধরনের জিনিসগুলো যারা কিনতে চান তারা আমার পেজে হচ্ছে ফিক্স ইউর ইমেজ যেটা রয়েছে সেটাতে লাইক দিয়ে রাখেন, আমরা ওই এই ছবিগুলো ওখানে আপলোড করবো, এবং আমরা একটা প্রাইস বলে দিব কত টাকা দিয়ে এগুলো আমরা আপনাকে এনে দিব। যাদের দরকার তারা আমাকে নক দিতে পারেন, আমি তাদের জন্য এগুলো এনে দিব। এটা আমাদের একটা অফিসিয়াল একটা টিম কাজ করছে, এগুলো এনে ওনারা সেল করবে আর কি। আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আমার কাছে, খুব ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট যেগুলো আমি ফটোগ্রাফির জন্য ইউজ করি, আশা করি এগুলো আপনাদের জন্য খুব ভালো কাজ দেবে। আচ্ছা, আরেকটা যেটা মঈন ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে ব্রাইড এবং গ্রুমের ক্ষেত্রে, ব্রাইডও অনেক এক্সপেরিমেন্ট করা যায়, ব্রাইডের অনেক এক্সপেরিমেন্ট গ্রুমের করা যায় না, এরকম কি আপনার হয়েছে কখনো? না, আমার কাছে কখনো হয় নাই। আমি যেটা করি সেটা হচ্ছে ব্রাইড এবং গ্রুম আমি দুজন ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করতে পারি, এবং গ্রুম আমার আমার কাছে মনে হচ্ছে আপনি ব্রাইডের চেয়ে যদি গ্রুমকে বেশি প্রাধান্য দেন আপনার কাজটা হচ্ছে আপনার টাকা খুব দ্রুত পাবেন, কারণ হচ্ছে টাকাটা দেয় আসলে গ্রুম। সো আমরা ওনাকে ইগনোর করে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ব্রাইডের বেশি ছবি তোলাতে ব্যস্ত হই, বাট আপনি যদি একটু গ্রুমেরও ছবি তোলেন তাহলে গ্রুম খুশি হয় আর কি। সো এটা ট্রাই করে দেখেন, এবং গ্রুমের এক্সপেরিমেন্ট ছবি তোলা খুব সহজ, কারণ গ্রুমকে আপনি টাচ করতে পারবেন, ব্রাইডকে তো আপনি টাচ করতে পারবেন না। আর রাহুল চন্দ্রনাথ বলেছেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবো, আচ্ছা লাইভে আসেন অনেক কিছু জানতে পারবো, আচ্ছা আমি রেগুলার লাইভে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, সামনে ঈদ, সবাই নিশ্চয়ই গরু নিয়ে ব্যস্ত, অনেকে বাড়ি চলে গিয়েছেন, সবার ঈদ ভালো কাটুক, জার্নি ভালো কাটুক, কারণ হচ্ছে এত দূরে বাংলাদেশের জার্নি বলতে মানে চিরংশরের রোডগুলো দেখলে তো হাহাকার তৈরি হয় হ্যাঁ বুকের মধ্যে। সবাই যেভাবে বাড়ি যাচ্ছেন আবার ভালো মতো ফিরে আসেন, সামনে একটা বিশাল সিজন, আশা করি আমাদের ভালো সিজন কাটবে। এরপরে লাইভে আসবো আশা করি নতুন একটা টপিক্স নিয়ে, সাথে থাকবেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, অগ্রিম ঈদ মুবারক। আর এফ সুমন লিখেছে লাস্ট কোয়েশ্চেন, আর এফ সুমন দাদা ফ্ল্যাশের ব্যাটারি কোনগুলো ভালো হবে? ফ্ল্যাশের ব্যাটারি আমি অ্যানালগ প্রো ইউজ করি, এগুলো রিচার্জেবল হিসেবে আমার কাছে এগুলোই সবচেয়ে ভালো লাগে, একটু 2700 mAh আছে, 2100 mAh আছে, যেটা আপনি ইউজ করতে পারেন, 2700টাও ভালো 2100টাও ভালো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক, সবাই হচ্ছে ঠিক মতো ফিরে আসেন, আবার দেখা হবে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।